ওকে চলো আস্তে আস্তে শুরু করি। তোমাদের ওই প্রবলেমটা আমার এখনো দেখা হয়নি। ও আচ্ছা, ব্লক স্ট্রিং সিস্টেম আমাদের আগের দিন শেষ হয়ে গেছিল না? এই তো ভালো ভালো প্রবলেম করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই কনসেপ্ট ডেভেলপ করার জন্য আমাদের এরপরে আমরা টু ব্লক সিস্টেম শুরু করব। কি বললাম? টু ব্লক সিস্টেম শুরু করব। কিন্তু টু ব্লক সিস্টেম শুরু করার আগে আমি আরো দুই একটা প্রবলেম একটু করাতে চাই। দেখো, যদি দু মাস ধরো পাই তাহলে আমি আমার যেটুকু ভেবেছি সেটুকু করিয়ে দিতে পারবো, আর যদি তোমরা আমাকে আরো আর এক মাস দিতে পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, ওয়েল অ্যান্ড গুড। ওকে, দেখো টু ব্লক সিস্টেমে আমরা যাচ্ছি, তার আগে এই প্রবলেমগুলো একটু দেখো। সেটা হচ্ছে এখানে একটা বডি আছে, মন দিয়ে শুনবে, 5 কেজি। ওকে, এবার আমি এখানে 40 নিউটন ফোর্স দিয়েছি। কি বললাম? 40 নিউটন ফোর্স দিয়েছি, মন দিয়ে শুনবে। এইখানে মিউ ইকুয়াল টু, মিউ এস ইকুয়াল টু 0.4 আর মিউ কে ইকুয়াল টু 0.2। বলতো এইবারে কি ঘটনাটা ঘটবে? এখন দেখো সারফেসে মিউ এস আর মিউ কে ডিফারেন্ট, দেখতে পেয়েছো? এখন সারফেসে মিউ এস আর মিউ কে ডিফারেন্ট, তাহলে এই ধরনের প্রবলেম আমরা কি করে হ্যান্ডেল করব বলো? সবার প্রথমে আমাদের চেক করতে হবে। আচ্ছা, তোমরা ম্যাচিউরড এনাফ হয়ে গেছো এটা বলার জন্য এখানে এন কত? 50 নিউটন। এবার দেখো, সরি, এফ লিমিটিং আর এফ কে এই দুটো ভ্যালু কত? এফ লিমিটিং আর এফ কে এই দুটো ভ্যালু কত বলো দেখি? এফ এল 20, ভেরি গুড, এফ কে 10। এবার মন দিয়ে শুনবে, এখানে 40 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, আমরা চেক করব যে বডিটা মুভ করছে কি করছে না। সেই চেক করার জন্য আমরা এফ এল টাকে নেব, চেক করার জন্য আমরা এফ এল টাকে নেব। কি বললাম? চেক করার জন্য আমরা এফ এল টাকে নেব, ঠিক? আচ্ছা রূপকথা, হ্যালো রূপকথা, আমরা এক্ষুনি শুরু করলাম, প্রবলেমটা তোমার চোখের সামনে, দুটো ডিফারেন্ট সারফেস নিয়েছি। ঘুমিয়ে পড়েছিলে? স্যার না, অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না। ওকে, এখন কোথায় যাচ্ছো এই করোনার মধ্যে? স্যার আমার কাজিনের বার্থডে ছিল। ও আচ্ছা, বাড়িতে, সেটা কোথায়? আমাদের সামনে একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো, এটা মিউ এস আর মিউ কে হচ্ছে 0.4, 0.2। এই ধরনের প্রবলেম আমরা কি করে হ্যান্ডেল করব? দেখো, যেটা আমাদের অর্ক বললো আমি অর্কর প্রসিজিওরেই এগোবো, সেটা হচ্ছে আমরা এফ এল আর এফ কে বার করেছি। এফ এল কি? এফ এল হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, আর এফ কে কি? এফ কে হচ্ছে যখন কাইনেটিক ফ্রিকশন হবে তখন ওর কত লাগবে। এবার আমরা চেক করব, তার মানে ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে এই ডিরেকশনে 40 যদি লাগে তাহলে অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগবে, আমাই লাইট, রাইট? এবার চেক করবো বডিটা মুভ করছে কি করছে না, তার মানে এখানে 20 হবে কি হবে না। এবার বলো বডিটা মুভ করছে কি করছে না? করছে, ভেরি গুড, কারণ ডান দিকে বেশি আছে। যদি বডিটা মুভ করে, চেক করে দেখলাম বডিটা মুভ করছে, তখন কিন্তু আমাদের আর এই 20টা ইউজ হবে না, তখন কি ইউজ হবে? 18টা। আমি কি বোঝাতে পেরেছি শ্রেয়া? এটা 40, এটা 10, তার মানে এর ভ্যালু কত আসছে বলো? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো ডাউট আছে? না স্যার। ওকে, ওয়ার্ম আপ করছি, ধীরে ধীরে ভালো ভালো প্রবলেমে যাব, কনসেপচুয়াল। আচ্ছা বলো তো, এটা ধরো কেস 1, সেম প্রবলেমে কেস 2, এখানে আমি যদি এই এফ মানে এই 40 জায়গায় এটা ধরো এফ 15 দিতাম, তাহলে অ্যাক্সেলারেশন কত হতো জলদি? 0। কেন? 10 কে তো, এটা তো 10 নিউটন এফ কে, কিন্তু লিমিটিং ফ্রিকশন। ভেরি গুড, আরে বাবা আমাকে দেখতে হবে ওল ম্যাক্সিমাম ও 20 অবধি দিতে পারে, মানে অপোজ করতে পারে, তারপরে ওর ইন্টারলকিং গুলো ব্রেক করা শুরু করবে। বোঝাতে পেরেছি বলো? তো সেই 15 অবধি তো ও রিচই করেনি, সরি 20 অবধি তো রিচই করেনি,
কি বোঝাতে পারছি? বলো বলো বলো, তাহলে ও মুভ করবে কি করবে না? এখানে এখান থেকে কি কনক্লুশন? মুভ করবে না। কি বোঝাতে পারছি? বলো বলো বলো। আচ্ছা, এবার একটা প্রবলেম আমি দেবো, এটা এক বছর যেই অ্যাডভান্সে এসেছিল, এই প্রবলেমটা আমি খুব একটা মানে কি বলবো ডিয়ার, ও দাঁড়াও, মানে সব জায়গা করিয়ে দেয় সেই জন্য, মানে নতুন কিছু নেই। দেখো এইটা এম, এইদিকে এফ, ওকে, মন দিয়ে শুনবে, এটা থিটা। এবার আমাকে বার করতে বলেছে এফ মিনিমাম, মিনিমাম সাচ দ্যাট বডি স্টার্টস মুভিং, এই রূপ কথা। তোমাদের বাড়িটা এক্স্যাক্টলি কোন কোন জায়গাটায়? ওখানে অর্জুনের ইয়েটা আছে না, ওখানে অর্জুন পড়ায় না একটা জায়গায়? হ্যাঁ এখনো কি পড়ায় ওখানে? তোমাদের মধ্যে আমি সেই ক্যাপাবিলিটিটা গ্রো করার চেষ্টা করছি যেটা হচ্ছে এরপরে যে কোনো আননোন জিনিস তোমরা হ্যান্ডেল করতে পারো। একমাত্র সেই ক্যাপাবিলিটিটা গ্রো হলেই কিন্তু তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে, নইলে কিন্তু ক্র্যাক করতে পারবে না। এবং তোমাদের মধ্যে সেই ইন্টারেস্টটা আছে নতুন কোনো জিনিস চ্যালেঞ্জটাকে নেওয়ার, এন্ড দ্যাট ইজ দ্য ভেরি গুড থিং ফর এনি কম্পিটিটিভ এক্সাম টু ক্র্যাক। তো আমি তোমাদের মধ্যে সেই জিনিসটা গ্রো করার চেষ্টা করছি যে কোনো আননোন প্রবলেম যেন আমরা ট্যাকল করতে পারি। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে করতে হবে সব জিনিস, আমরা তো আছি ডিয়ার, নিজেকে করতে হবে। আচ্ছা এবারে দেখো, তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমার কিন্তু আইআইটি জেইর জন্য যখন আমি প্রিপেয়ার করেছিলাম আমার ফিজিক্স ছাড়া অন্য কোনো টিউশন ছিল না, বাট স্টিল আই ম্যানেজ টু গেট আ 771 র্যাঙ্ক, উইচ ইজ নট আ ম্যাটার অফ জোক। ওকে, তো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, তোমাদের মধ্যেও কিন্তু সেই মার্ক কাটারি অ্যাটিটিউডটা গ্রো করতে হবে যে আমি পারবো না মানে, ওকে, তার জন্য আমাদেরকে খুব মানে ধীরে ধীরে চিন্তা ভাবনাটা করতে হবে, কিন্তু ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। দেখবে সপ্তর্ষিটা উত্তাল ফাস্ট ক্যালকুলেশন করে, সপ্তর্ষিটাকে তোমরা এখনো পাওনি সেইভাবে, এরপরে দেখবে, ঠিক আছে, ওই লেভেলের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা আমি প্রবলেমটা একটু করিয়ে দিই, প্রবলেমটা আমি একটা হিন্টস দিই, হিন্টসটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটু ক্যালকুলাস লাগবে, এটা একটু ক্যালকুলাস লাগবে, কি বললাম, একটু ক্যালকুলাস লাগবে, এফ মিনিমামের কথা যেহেতু বলেছে, ঠিক আছে, এটা একটা টিপিক্যাল প্রবলেম, কোন এক বছর যেই অ্যাডভান্সে এসেছিল তারপর থেকে সব ইনস্টিটিউট গুলো এটা করিয়ে দেয় থিওরাইজ করে। আমি কি এগোবো একটু? হ্যালো, দেখো মন দিয়ে শোনো, এইদিকে কি, জলদি বলো, এফ সাইন থিটা, এদিকে কি, এফ কস থিটা, ওকে, এন আমি লিখতে পারি এন এম জি মাইনাস এফ সাইন থিটা। তোমরা এখন ম্যাচিওর হয়ে গেছো যে এটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে এন এর ইকুয়েশনটা পারফেক্টলি লিখতে পারবে, এম আই রাইট? ওকে, এবারে কি বলেছে, এফ মিনিমাম সাচ দ্যাট বডি স্টার্টস মুভিং। বলতো যখন বডি স্টার্টস মুভ করবে তখন ডান দিকে এফ কস থিটা কাজ করবে, মানে এফ কস থিটা দিয়ে টানা হচ্ছে না, এফ কস থিটা ডান দিকে, আর বা দিকে কি হবে তোমরা জানো, ফ্রিকশন, তাহলে ফ্রিকশনের লিমিটিং ভ্যালুতে পৌঁছে যাবে না এফ এল, তারপরে মিউ ইনটু এন না, তাহলে আমি লিখতে পারি এফ কস থিটা ইকুয়াল টু এফ এল, বলো, এফ কস থিটা ইকুয়াল টু এফ এল লিখতে পারি কি পারি না? যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ওকে, তাহলে এখান থেকে তোমরা আমাকে এফ এল এর ভ্যালু মিউ দিয়ে টিয়ে হাবি জাবি করে এফ কত, এফ কত আসছে বলো তো,
মিউ এম জি বাই cos theta প্লাস মিউ সাইন থিটা আসছে কিনা দেখো তো। ওকে এবারে দেখো বলতো এইটা কখন মিনিমাম হবে, যখন মিউ এম জি তো আমরা চেঞ্জ করতে পারবো না, এইটা ম্যাক্সিমাম হবে না? তার মানে এইটাকে যদি আমি এক্স ধরি তার মানে এক্সটা ম্যাক্সিমাম হবে না? বাস এবার গেম ওভার। কেন? এবার তো একবার যখন তুমি এইটা পেয়ে গেছো এবার কি ক্যালকুলাস লাগিয়ে ডিএক্স বাই ডি থিটা কি করবো, জিরো করবো না? বলো ডিএক্স বাই ডি থিটা জিরো করবো না? dx by dθ যদি 0 করি তাহলে বলো তো এখান থেকে আমার কি বলে ওটার নাম কি, ওহো কি ভুল করলাম বলো তো, না ঠিকই তো করেছি, dx by dθ 0 করলে আমার cos θ কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sin θ বলো না minus sin θ, sin θ হ্যাঁ minus গুড, তারপরে হচ্ছে এখান থেকে tan θ কত আসছে হ্যালো 1/9 1/9 অর্কো স্যার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখো এবারে আমি এই এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি ড্র করছি, এটা যদি থিটা হয় এটা 1 এটা 1 এটা মিউ না? দেখো হ্যাঁ দেখো পারপেন্ডিকুলার বাই বেস আমি সেই ফরম্যাটে লিখলাম, তাহলে এইটা কি 1 প্লাস মিউ স্কয়ার? হ্যাঁ cos থিটা কত? এই cos theta sin theta ভ্যালু বসিয়ে দেখো তো f এর ভ্যালু, সরি f এর ভ্যালু মিউ এম জি বাই রুট 1 প্লাস মিউ স্কোয়ার আসছে কিনা? বোঝা গেছে প্রবলেমটা? There is nothing, মানে এই প্রবলেমটা এমন কিছু ছিল না, শুধু এই ক্যালকুলাসের ইয়েটা লাগাতে বলেছে, এটা একবার যেই অ্যাডভান্স এসেছিল বুঝতে পেরেছো, তারপর থেকে সব ইনস্টিটিউটগুলো এটা করিয়ে দেয়। আচ্ছা এইবারে আমরা কনসেপচুয়াল ইসে যাব, টু ব্লক সিস্টেম, প্রসিজিওরটা তোমাদের বলে দিলে তোমরা আরামসে পরপর পরপর পেরে যাবে, যেখানে যেখানে প্রবলেম হবে আমি সেখানে সেখানে তোমাদের মানে ধরবো এবং সেই জায়গাগুলোতে রেক্টিফাই করার চেষ্টা করব। ওকে দাঁড়া হেডিং আউট, হ্যাঁ বলো তাহলে এইটা হবে মিউ, এইটা হবে ওয়ান, তাহলে এইটা হবে ওয়ান, এইটা হবে মিউ, কি এবার ঠিক আছে? এবার দেখো এটা আসছে কিনা, ক্যালকুলেট করে দেখো, আসছে 1 প্লাস মিউ স্কয়ার কেটে যাচ্ছে, আসবে আসবে। আচ্ছা চলো এবার আমরা খুব কনসেপচুয়াল পার্টে চলে যাব, টু ব্লক সিস্টেম, হেডিং দাও টু ব্লক সিস্টেম। এই আজকে অর্জুনদার ক্লাস আছে রূপকথা? ওরে বাবা কটা অবধি চলবে? একটা? ওটা কি তোমার তোমাদের ক্লাসের ব্যাচ না 11 বা 12 এর কোনো একটা ক্লাস? আমি এর প্রসিজিওর গুলো তোমাদের বলবো, একটা দুটো করিয়ে দেওয়ার পরে তোমরা মানে সেন্স করতে পারবে, এই ধরনের প্রবলেম খুব বেশি করব না, যেখানে যেখানে দরকার হবে সেখানে সেখানে করব, কোনো অসুবিধা নেই, কি বললাম যেখানে যেখানে দরকার হবে সেখানে সেখানে করব, যা যা কনসেপ্ট ক্লিয়ার করার সব কনসেপ্ট ক্লিয়ার করব। ওকে দেখো অনেক অনেকগুলোই প্রবলেম করব। ওকে চলো তাহলে শুরু করি, দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো, আমি একটা প্রবলেম করে দেবো তারপরের গুলো প্রবলেমে তোমরা বুঝে যাবে, যখনই এক ধরনের প্রবলেম আমরা বুঝে যাবো কিভাবে করতে হয় আমি নেক্সট ধরনের প্রবলেমে চলে যাব। প্রবলেমটা দেখো,
প্রবলেমটা দেখো, এটা 5 কেজি, এটা 10 কেজি, এইখানে মিউ ইকুয়াল টু 0.2, এইখানে মিউ ইকুয়াল টু 0, এইখানে আমি 20 নিউটন ফোর্সে টানছি। কি বার করতে হবে শোনো, এই সব যে কটা সারফেস থাকবে সেই কটা সারফেসের ফ্রিকশনাল ফোর্স, আর যে কটা বডি থাকবে সেই কটা বডির অ্যাক্সেলারেশন। এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এগুলো লিখিয়ে লিখিয়ে করানোর কোনো দরকার নেই, আমাকে তোমাকে কনসেপ্ট বলতে হবে, তাই না? সেই জন্য আমরা জাস্ট প্রবলেম সলভ করব, কারণ এই ধরনের প্রবলেম আমাদের বোর্ডে আসবে না, কোনো লেখানোর কোনো ব্যাপার নেই, আমাদের কনসেপ্ট বলতে হবে যেটা করব সেটা শোনো। ফার্স্ট, এই সারফেস আর এই সারফেসে নর্মাল রিয়াকশন বার করো। এটা 1 নাম্বার সারফেস, এটা 2 নাম্বার সারফেস। 1 নাম্বার ফার্স্ট 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 এই N1 আর N2 বার করবে। বলো তো N1 কত? একটু ফাস্ট কি করে বার করবে? ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, নিচে 50, ওপরে N1। আমি কি বোঝাতে পেরেছি? দেখো 5 কেজি, নিচে 50, ওপরে N1, আর 10 কেজিতে, নিচে 10, ওপরে N2। কোথায় মিস্টেকটা করেছি একটু বলো এই দুটোর মধ্যে, জলদি। এখানে এটা N1 হবে না N2 হবে? N1। ভেরি গুড, কোনো ডাউট আছে? প্রথমে এটা ফার্স্ট কাজ, চোখ বন্ধ করে, তাহলে ইমিডিয়েটলি এটা কত হবে? 50, আর এটা কত হবে? 150। হ্যালো, বলো। এবার এই এত ব্লক ডায়াগ্রাম, মানে এত ফ্রি বডি ডায়াগ্রাম না করে আমরা তো আরামসে একবারে বলে দিতে পারতাম এই পাঁচের জন্য, এই পাঁচের জন্য 50, আর এই নিচে এই দুটো উপরে যেহেতু আছে সেই জন্য 150। কি বোঝাতে পারছি? এটা আমি ফাস্ট করতে পারতাম না? এই টাইমগুলো আমাদের সেভ করতে হবে। নেক্সট, এখানে মিউ কে আর মিউ এস এক দিয়ে দিয়েছে, বলো। মিউ মিউ কে আর মিউ এস এক দিয়ে দিয়েছে, এক দিয়ে দিয়েছে, তার মানে লিমিটিং ফ্রিকশন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন হতো, তাই তাই না? তাহলে বলো তো F1 আর F2 ভ্যালু কত কত হবে? F1 এর ভ্যালু হচ্ছে মিউ ইনটু N1, বলো বলো জলদি বলো, এগুলো নিয়ে আমাদের টাইম। হ্যাঁ বলো, 10, আর মিউ 2 0, F2। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে ইমিডিয়েটলি আমার এই ভ্যালুটা লাগবে, ভেবে দেখো ইমিডিয়েটলি এই ভ্যালুটা আমাদের সবেতে লাগবে, যে সারফেস গুলোর মধ্যে ম্যাক্সিমাম কত ফ্রিকশন কাজ করতে পারে সব এই ধরনের প্রবলেমে, টু ব্লক সিস্টেমে সবগুলোতেই। এইবার মন দিয়ে শোনো, এইটা বার করার পরে, এইটা বার করার পরে আমরা যেটা করব সেটা শোনো, আমরা ধরব অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন, অ্যাজাম্পশনটা কি? বোথ মুভস টুগেদার, দুটো একসাথে যাচ্ছে, এইটা ধরে আমরা প্রবলেমটা শুরু করব। আচ্ছা, যদি এইটা একসাথে যায় তাহলে তোমাদের একটা চশমা পরে নিতে হবে, সেই চশমাটা পরলে তোমরা দুটোকে একটা ব্লক দেখতে পাবে, কারেক্ট? এবার বলো এই ব্লকের কোথায় 20 নিউটন ফোর্স লাগছে? উপরে। ঠিক আছে, টোটাল মাস কত? 15। এই নিচের সারফেসে ফ্রিকশনাল ফোর্স কত? 0। তাহলে টোটালটা ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে বলো তো? 20/50। বলো বলো, 20/4/3। ভেরি গুড, টুগেদার, কোনো ডাউট আছে? না। এবার আমাদের কি করতে হবে শোনো, আমরা ধরে নিচ্ছি, আমরা কি অ্যাসাম্পশন করেছি? বোথ মুভ টুগেদার। তাহলে বলো তো উপরটা কততে যাচ্ছে, নিচেরটা কততে যাচ্ছে? একই, মানে একইতে যাচ্ছে, উপরটাও 4/3 তে যাচ্ছে আর নিচেরটাও 4/3 তে যাচ্ছে। আচ্ছা বলো তো, এবার এই ধরনের প্রবলেম প্রথমে আমরা দেখবো কোনটাতে ফ্রিকশনাল ফোর্সটা লাগে, কোনটাতে এক্সটার্নাল ফোর্সটা দেওয়া হয়নি। 10 কেজিতে এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়েছে কি হয়নি? 10 কেজি হয়নি। তাহলে বলো তো 10 কেজি কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাঁ দিকে? এই অ্যাসাম্পশনটা ধরলে ডান দিকে। ডান দিকে কততে? 4/3। এবার বলো তো এই দিকে যে যাচ্ছে কে এই যে এই দিকে যাওয়ার জন্য রেসপন্সিবল? ফ্রিকশন। ভেরি গুড, কোন দিকে? ডান দিকে হওয়ার কথা না? হ্যাঁ। আর তো কেউ নেই, আর তো কেউ নেই ওকে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তাই না? তাহলে বলো তো এখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হওয়ার কথা? 40/3। ওকে, 40/3। এবার মন দিয়ে শোনো, আমার এই 10 কেজির ব্লকটাকে ডান দিকে 4/3 মিটার/সেকেন্ড² নিয়ে যেতে গেলে F এর ভ্যালু 40/3 দরকার। বলো তো এই সারফেসে 40/3 অ্যাভেলেবল কিনা? অনলি 10 অ্যাভেলেবল, অনলি 10 অ্যাভেলেবল। তাহলে আমরা যে অ্যাসাম্পশন ধরেছি সেটা রাইট কি রং? রাইট, রং, 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 রং। আরে বাবা, আমার একে ডান দিকে নিয়ে যেতে গেলে লাগবে হচ্ছে 40/3, এটা কত আসে? 13.3 না? হ্যাঁ, কিন্তু এই সারফেসে ম্যাক্সিমাম 10 দিতে পারে। ও হ্যাঁ, 10 তো, তাহলে 13 কি অ্যাভেলেবল? না। তাহলে কি এটা পসিবল? না। তাহলে আমার অ্যাসাম্পশন রাইট কি রং? রং। যদি রং হয় তাহলে এর উল্টোটা কি? বোথ মুভ সেপারেটলি? হ্যাঁ, এসিপি সেপারেটলি আর 2
সেপারেটলি? হ্যাঁ হ্যাঁ এ আমি স্পেলিং কি ভুল করেছি? সেপারেট, এ সি পি এ সেপারেট, স্যার এ সি পি ই হবে। বলো বলো স্যার, এ সি পি ই, এ সি পি এ আর ই টি, আর এ টি এল ওয়াই, আর এ টি এল ওয়াই। দেখো বোথ মুভ সেপারেটলি। এবার বলো তো বোথ মুভ সেপারেটলি মানে কি? বোথ মুভ সেপারেটলি মানে দুজনের অ্যাক্সেলারেশন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ভেরি গুড। তাহলে বলো তো 5 কেজির আর 10 কেজির তোমার অ্যাক্সেলারেশন যদি ডিফারেন্ট হয়, তাহলে 5 কেজি কি 10 কেজির উপরে স্লাইড করবে কি করবে না? করবে। যদি করে তাহলে কোন ফ্রিকশন কাজ করবে, কাইনেটিক না স্ট্যাটিক? কাইনেটিক। তাহলে এবার বলো এটা 5 কেজি, এটা 10 কেজি, 5 কেজিতে এটা কত 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 টু দিয়েছি? 20 20 রাইট। এদিকে কত FK? FK এর ভ্যালু কত? 10 10। টোটালটা ডান দিকে কততে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ডে, ঠিক? সেকেন্ড স্কয়ার। ও সরি, বুঝতে পেরেছি। আচ্ছা বলতো 10 কেজিটাই কি হবে? 10 কেজিতে এই যে 10 কেটাই লাগবে না রিঅ্যাকশন ফোর্স হিসেবে? আচ্ছা কোন দিকে? ডান দিকে। হ্যাঁ অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এদিকে তাহলে কত অ্যাক্সেলারেশন যাবে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাবে। হ্যাঁ তাহলে আমরা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো প্রসিডিউরটা পর 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 পর? হ্যাঁ। ডাউট থাকলে বলো। না স্যার। না স্যার। কোনো ডাউট আছে? না নেই। ওকে তাহলে এবার আমরা একটু সামনের দিকে এগোই। তারপরে আমরা প্রথমে কি করছি? নরমাল রিঅ্যাকশন গুলো বার করছি, তারপরে নরমাল রিঅ্যাকশন থেকে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স বার করছি, তারপরে আমরা ধরে নিচ্ছি দুটো একসাথে মুভ করছে, দেখছি যে ওই দুটো একসাথে মুভ করার জন্য যে সাফিসিয়েন্ট ফ্রিকশনটা দরকার সেটা অ্যাভেলেবল কিনা। ইফ যদি অ্যাভেলেবল না হয় তাহলে আমার অ্যাসাম্পশন রং, তাহলে আমরা উল্টোটাই চলে আসছি। বোঝাতে পারলাম? হ্যালো আচ্ছা দেখো এগুলো ফাস্ট করতে হবে। আর এই যে দেখো এই যে এফ এল, এই যে এত ক্যালকুলেশন আমি এন ওয়ান এন টু এগুলো এই ফ্রি বডি ডায়াগ্রাম করে বার করেছি না, এগুলো যেন তুমি ইমিডিয়েটলি বার করতে পারো, মানে এই ইন্টারমিডিয়েট স্টেপ গুলো অমিট করে। কি বলছে? এটা 5 কেজি, এটা 10 কেজি, এটা 0.5, এটা 0.2, এটা 1 নাম্বার সারফেস, এটা 2 নাম্বার সারফেস। দেখেই বলতে হবে এই, মানে মুখে মুখে এফ ওয়ান কত এফ টু কত, মুখে মুখে এটা এফ ওয়ান হচ্ছে 25 আর F2 30। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আরে বাবা 5 5 মানে নিচের দিকে 50 কাজ করছে, উপর দিকে 50, 50 ইনটু 0.5 আর এটা হচ্ছে 150 ইনটু 0.2, ঠিক? এবার আমি বলেছি দুটো একসাথে মুভ করছে, বলো তো A টুগেদার কত আসছে যদি একসাথে মুভ করে? সবাই 2/3 আসছে কিনা দেখো, সবাই ক্যালকুলেট করো। এইবার বলো 2/3 তে মুভ করা পসিবল কিনা, সেটার জন্য আমরা কোনটাতে আগে চেক করব, যেটাতে এক্সটার্নাল ফোর্সটা লাগেনি, তাই না? কোনটাতে লাগেনি? 10 এ। এবার দেখো 10 এ ব্যাটা যাচ্ছে এদিকে 2/3 তে, আর এর এই দিকে কত ফ্রিকশনাল ফোর্স লাগবে? 30। তারপরে বলো তো এই দিকে আমাকে যদি নিয়ে যেতে হয় তাহলে কত ফ্রিকশনাল ফোর্স লাগবে? যদি নিয়ে যেতে হয় তাহলে কত ফ্রিকশনাল ফোর্স লাগবে? 20 কি এটা কি করে আছে? হে ভগবান, এটা কি সবাই দাঁড়াও এসছে তোমাদের? শ্রেয়া এসছে, এটা কি করে আসছে? ঋষিকা বুঝতে পেরেছ? না স্যার। ওকে দেখো স্যার বুঝেছো, দেখো স্যার ওখানটা তোমার 30 আছে, তার মানে নেট ফোর্স তোমার 20/3 আসতে হবে, তার মানে 30 মাইনাস মানে 110/3 মাইনাস 30 করলে 20/3। দেখো দেখো আমি বলে দিচ্ছি, হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো। দেখো আমি কি বললাম, এ টুগেদারে যাচ্ছে, এটা তো আমার অ্যাসাম্পশন। হ্যাঁ তাহলে নিচেরটা কততে যাচ্ছে? 2/3 তে। হ্যাঁ এবার বলো 2/3 তে যদি ডান দিকে যায় তাহলে এদিকে ফ্রিকশনাল ফোর্সটাই 2/3 তে টানছে না, কারণ এখানে তো আর কোনো এক্সটার্নাল ফোর্স নেই, আছে কি? না। এবার দেখো তাহলে পুরো বলটা যদি ডান দিকে 2/3 তে যায়, আর এই 10 কেজির নিচে তো 30 নিউটন কাজ করছে, হ্যাঁ তাহলে আমি লিখতে পারি F - 30, এটা হচ্ছে নেট ফোর্স ডান দিকে, F - 30 এটা নেট ফোর্স ডান দিকে,
ইনটু মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস মানে কত? 10 ইনটু 2 বাই 3 না? হ্যাঁ। এখান থেকে এফ এর ভ্যালু দেখো তো, এটা আসছে কিনা? হ্যাঁ। এটা 36 বাই কত? 6 আসছে? আসে। 36 বাই 6 আসবে? তাহলে বলো তো এই সার্ফেসে কি 36 বাই 6 অ্যাভেলেবল? এই সার্ফেসে কত অ্যাভেলেবল? 25। এবারে বলো তার মানে 10 কেজিটা কি মুভ করবে আদৌ? কারণ এইদিকে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স লাগবে? 25। এবার দেখো নিচেরটা তো যে আগের দিন বলছিলাম, তুমি একটা বই রেখে দিয়েছো, বইটা নিজে নিজে মানে কি মুভ করতে পারবে? মানে ফ্রিকশনটা অপোজিট দিকে কি নিয়ে যেতে পারবে? বুঝতে পারছি। তুমি স্কুল থেকে এসে স্কুলের ব্যাগটা মাটিতে রেখেছো, দেখছো নিজে নিজে হামাগুড়ি দিচ্ছে, এটা তো সম্ভব না। তার মানে এই 30 নিউটনটা কি পসিবল? মানে 30 নিউটনটা অপোজিট দিকে কত ম্যাক্সিমাম পসিবল? 25। কারণ স্ট্যাটিক ফ্রিকশন মানে আমার নিচে 30 নিউটনের কম ফোর্স লাগতে পারে, কিন্তু 30 নিউটনের বেশি ফোর্স লাগবে না। 30 নিউটনের ফোর্স বেশি, মানে 30 নিউটনের বেশি লাগবে না। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। জরুরত যত ততটাই তার লাগবে, তাই না? ফ্রিকশন তো পাকামো মেরে এক্সট্রা ফোর্স দেবে না, না কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে নিচে 25 আসবে না ম্যাক্সিমাম, তাহলে এই স্ট্যাটিক হবে না, মুভ করবে জিরো। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এবার বলো তাহলে এই উপরের সারফেসে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে? 25। হ্যাঁ। তাহলে উপরের ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? জলদি করো, উপরের ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে জানো? জানো স্যার, ওইদিকে 40, এদিকে 40, উল্টো দিকে 25। ভেরি গুড। অ্যাক্সিলারেশন কত স্যার? 5। হ্যাঁ। এই কি করে আসছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি করে আসছে বুঝতে পেরেছো? 40 - 25/5। আমি একটু ফাস্ট করলাম প্রবলেমটা, তোমাদের কি বুঝতে অসুবিধা হলো? না স্যার। না স্যার। যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে এই প্রবলেমটা, ঋষিকা বুঝতে অসুবিধা হলো? না স্যার। হ্যাঁ? না স্যার। আচ্ছা এবার এই প্রবলেমটা আমি আস্তে আস্তে করাবো, করাবো না মানে তোমাদের দিয়ে করাবো, দেখি তো এই প্রবলেমটা আমরা পারি কিনা। দেখো এটা 5 কেজি, এটা 10 কেজি, এবার এইখানে 0.2, এইখানে 0.5, আর এইখানে আমি 150 নিউটন ফোর্স দিয়েছি। এবার তোমরা আমাকে বলবে, সবার প্রথমে বলো F1 আর F2 কত? এটা 1 এক নাম্বার সারফেস, এটা 2 নাম্বার সারফেস। টাইম ওয়েস্ট না করে একদম F1 আর F2। F1 10। ভেরি গুড। F2 25। মা 25। এই রূপকথা কেন 75 এসছে বুঝতে পেরেছ? আমি তো 75ই বললাম। ও ভাই আমি শুনতে পাইনি, আমি 25 শুনেছি, সরি। ওকে, এইটা তোমাদের বার করতেই হবে, সে ইয়ে হোক আর না হোক। নেক্সট আমি কি বলেছি? এ টুগেদার। বলো তো এ টুগেদার কত আসছে? বলো তো এ টুগেদার কত আসছে? ফার্স্ট 10। মা স্যার 5। আচ্ছা 10টা কে বললে? ঋষিকা? হ্যাঁ স্যার 5 আসবে, আমি ফ্রিকশনটা ভুলে গেছি। এক্স্যাক্টলি, এই ভুলগুলো কি করে হয়? দেখো এইখানে আসছে 150 আর এইদিকে যাচ্ছে 75, ভাই এটা তো দিতেই হবে, আর টোটালটা 15 কেজি, তাহলে আমার এ টুগেদার 5 মিটার/সেকেন্ড² আসছে। এবারে বলো, এটা আমার অ্যাসাম্পশন, তবে আমার অ্যাসাম্পশনটা কারেক্ট কি ভুল সেটা আমাকে একবার চেক করতে হবে। যদি চেক করতে হয় তাহলে আমরা 5 কেজিতে চলে যাব। কেন 5 কেজিতে যাব? 10 কেজিতে যাব না 5 কেজিতে যাব চেক করার জন্য? কেন? কারণ ওখানে কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে না। এবার তাহলে বলবে দাদা এরপরে যদি দুটোতেই এক্সটার্নাল ফোর্স যায় তখন কি হবে? তখন বলবো, ওয়েট করো। তাহলে এবার বলো 5 কেজিতে আমি যদি যাই তাহলে 5 কেজিটাকে, হ্যাঁ ডান দিকে 5 মিটার/সেকেন্ডে যদি মুভ করতে হয় তাহলে এইদিকে কত ফ্রিকশনাল ফোর্স দরকার? 25 অ্যাভেলেবল? কিছু ভালো ভালো প্রবলেম ছিল।
বলো 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 স্যার, A5 2 আসছে। ভেরি গুড, তোমরা যেন সবাই ক্যালকুলেট করতে পারো। ডিয়ার স্যার, A10 7.5। মা, A5 2 আসছে, দেখো কোথায় ভুল করেছো, নট 7.5 ডিয়ার, A10 টা বললাম। A10 না না, 7.5 নয়, surely 7.5 নয়। আরে বাবা, এই ভুলগুলো কি করে করছো? এইদিকে 150, ঠিক আছে, বলো তো যদি স্লাইড করে তাহলে এখানে কাইনেটিক ফ্রিকশন লাগবে না স্ট্যাটিক ফ্রিকশন লাগবে? কাইনেটিক। কত এদিকে? 10। আর এইদিকের এইটা কে নেবে? 75। তাহলে A10 দেখো 6.5 আসবে। হ্যাঁ 6.5। হ্যালো রূপকথা, আমি 10 টা নিতে বলেছি, কাজিনারি বাট বাদ দিয়েছিল তো। হ্যাঁ ওকে, চলো। আচ্ছা এটা কি বোঝা গেল? তিনটা নিতে ভুলে গেছি মানে? এখানে ভুলে গেছি, ভুলে যাওয়ার কোনো গল্প নেই। সি দিস উইল বি, মানে কি বলবো, এটা ওয়ান শট ওয়ান গো। ভুলে যাওয়া মানে চার নাম্বার খোয়ালে, চার নাম্বার খোয়ালে মানে আমাদের একটা ভালো মতো ঝটকা পেলেন, পেলাম। হ্যাঁ খুব ডিফিকাল্ট কনসেপ্ট আমি যদি না পারি তখন আমি বলবো যে আমি এটা পারিনি, কিন্তু এইখানে যদি কেউ ভুল করে আসে সে কেউ ক্ষমা করবে না। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। দুটো ডিফারেন্টলি মুভ করছে, বুঝতে পারছো? হ্যাঁ। ডাউট থাকলে বলো। না। আচ্ছা এবারে এই প্রবলেমটা একটু একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে শ্রেয়া? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ। ওকে এই প্রবলেমটা দেখো, তার মানে কি এর উপরে যে প্রবলেম গুলো করলাম এই প্রবলেম গুলো কি আমরা এখন বুঝতে পারবো বলো? হ্যাঁ স্যার। এই ধরনের প্রবলেম পারবো, এই ধরনের প্রবলেমে কোনো অসুবিধা হবে না, কোনো সিলি মিস্টেক করবে না, ঠিক আছে? এবার মন দিয়ে শুনবে, এটা 0.2, এইটা 0.5, এটা 10 কেজি। মন দিয়ে শুনবে, এখানে আমি এফ ফোর্স লাগাচ্ছি, ঠিক, আমাকে বার করতে বলেছে এফ এর মিনিমাম ভ্যালু। এফ এর মিনিমাম ভ্যালুটা, এফ এর ম্যাক্সিমাম ভ্যালু, সাচ দ্যাট বোথ উইল মুভ টুগেদার। আমাকে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে যেখানে কি হচ্ছে বলো, যেখানে বোথ মুভস টুগেদার। কি করে করবো বলো তো এই প্রবলেমটা? আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, মন দিয়ে শুনবে, প্রবলেমটা করছি দেখো। আগে বলো এফ ওয়ান কত আর এফ টু কত, এক্ষুনি ক্যালকুলেট করেছো? 25 আর 30। রাইট, 25 30, এইখানে যেন কোনো ভুল না হয় এই ক্যালকুলেশন গুলোতে। এবার মন দিয়ে শোনো, বলো তো 5 কেজির উপরে ম্যাক্সিমাম কত ফ্রিকশন ফোর্স লাগতে পারে? 5 কেজির উপরে 25, এর বেশি কি লাগতে পারে? যদি লাগতে না পারে তাহলে বলো তো এই 5 কেজির উপরে আমার 5 কেজির ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হতে পারে? 5। ভেরি গুড, A5 max কত হতে পারে বলো? 5, এর বেশি কি হতে পারে? না। আচ্ছা কিন্তু নিচের ব্লকটা তো যা খুশি অ্যাক্সিলারেশন হতে পারে অ্যাকর্ডিং টু দা ভ্যালু অফ এফ, হতে পারে কি পারে না? তাহলে বলো তো এই দুটো একসাথে কোন অ্যাক্সিলারেশনে মুভ করবে? ম্যাক্সিমাম, রাইট? তাহলে নিচেরটার অ্যাক্সিলারেশন কত হওয়া উচিত? 5। তাহলে এবার আমি সেই চশমাটা পরে নিতে পারবে, যে চশমায় তুমি দুটোকে একসাথে একটা ব্লক দেখো, এইদিকে এফ, এইদিকে কত, এইদিকে নিচে কত বলো? ওহো আমি একটা জিনিস ভুললি গেছি, এটা 30 ছিল না? হ্যাঁ 30, এটা 30। বলো তো পুরো জিনিসটা ডান দিকে কততে মুভ করছে? 5। ভেরি গুড, রাইট, এটা 15 না? হ্যাঁ। এখান থেকে এফ এর ভ্যালু 105 আসছে। আসে, বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ডাউট আছে? আসে। ওকে পরের প্রবলেমটা দেখো, এই প্রবলেমগুলো কি আমাদের একটু একটু ক্লিয়ার হচ্ছে? দেখো এই প্রবলেমটা দেখো,
এই এই কনসেপ্ট আমরা এক একটা ব্যাচে করাতে ওয়াট লেগে যায়, উফ কিছুতেই বুঝতে পারে না। আচ্ছা দেখো, হ্যাঁ এটা হচ্ছে 0.5 0.2। জলদি বলো এফ ওয়ান আর এফ টু, কোনো মিস্টেক নয়, এফ ওয়ান এফ টু জলদি বলো। এফ ওয়ান 10, ভেরি গুড। এফ টু, এফ টু 12, ভেরি গুড। দাঁড়াও এই অব্দি কোনো ডাউট আছে? না না তোমাকে না। আচ্ছা না 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 এটা চালিও না, আচ্ছা আমি একটা জিনিস ভুল করেছি, ভুল না এইটা না এফ হবে। প্রবলেমটা একটু বলিনি, প্রবলেমটা বলেছে different range of f, মানে বিভিন্ন রেঞ্জে কি হবে। এবারে f1 আর f2 তোমরা ক্যালকুলেট করেছো, করেছো না? হ্যাঁ। এবারে তোমরা আমাকে বলতে পারবে যে এই পুরো সিস্টেমটার যদি মুভ করা শুরু করে সবার আগে 4 করবে না 2 করবে? 2 কি কি হ্যালো, সবার আগে 4 মুভ করবে না 2 মুভ, 2 করবে 4 কেজিটা করবে? আরে বাবা 4 কেজি মুভ করার পরেই তো এই 2 কেজি করবে। ও হ্যাঁ হ্যাঁ মন দিয়ে শোনো, এগুলো এগুলো একটু ভাবতে হবে। দেখো তুমি এইটাকে টেনেছো, এটা ফিজিক্যালি ফিজিক্যালি ভাবতে হবে, এটাকে টেনেছো তার মানে এই 4 এর উপরে 2 আছে, তার মানে প্রথমে এই 4 আর 2 সেম অ্যাক্সেলারেশনে যাবে, যাবে কি যাবে না? হ্যাঁ। তার মানে তারপরে তুমি যদি ফোর্সটা আস্তে 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 বাড়াতে থাকো তাহলে 4 এর অ্যাক্সেলারেশন বাড়তে থাকবে, তাই না? হ্যাঁ। এবার বলো তো 2 এর ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশন হতে পারে? a2 max স্যার 5, ভেরি গুড। কেন এখানে 10 লাগতে পারে আর 5, বলো তো 5 এর বেশি কি 2 এর অ্যাক্সেলারেশন হতে পারে? হতে পারে না, কিন্তু 4 এর অ্যাক্সেলারেশন তো অনেক কিছুই হতে পারে। কত থেকে কত হতে পারে বলো? 0 থেকে ইনফিনিটি যা হতে পারে, কারণ f এর ভ্যালু যদি আমি খুব বাড়াতে থাকি তাহলে অ্যাক্সেলারেশনও বাড়তে থাকবে, তাই না? এবার ভেবে দেখো আমি f এর ভ্যালু 0 থেকে আস্তে 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 বাড়াচ্ছি, বাড়তে বাড়তে এই 4 এরও তো একসময় 5 অ্যাক্সেলারেশন আসবে, আসবে না? বলতো যখন 5 অ্যাক্সেলারেশন আসবে সেই মুহূর্ত পর্যন্ত দুটো একসাথে চলবে কি চলবে না? বাড়িয়া ফিল করতে পারছো? এবার বলো উপরেরটাকে যদি আমি টানি, উপরেরটাকে আমি যদি টানি তাহলে মন দিয়ে শুনবে, উপরেরটাকে যদি আমি টানি তাহলে 4 আগে মুভ করা শুরু করবে না 5 2 আগে মুভ করা শুরু করবে? বলো 2 2 মুভ করা শুরু, 4 মুভ করা শুরু করবে। আমি যদি নিচেরটাকে টানি, আমি উপরের টাকে বলেছিলাম, ভুল বলেছি, ধরো আমি নিচের টাকে টানলে কোনটা মুভ করা শুরু করবে বলো? 4, বুঝতে পারলাম? এবারে বলো তাহলে আমি আস্তে আস্তে যদি মুভ করাই, ধরো এই 2 এর অ্যাক্সেলারেশন যদি 3 হয়, এই 2 এর অ্যাক্সেলারেশন মন দিয়ে শুনবে, এই 2 এর অ্যাক্সেলারেশন যদি 3 হয় আর আমি 4 এর অ্যাক্সেলারেশন যদি 3 করি তাহলে দুটো একসাথে মুভ করছে না? আমি কি বোঝাতে পেরেছি? এবার বলো তো মিনিমাম কত ফোর্স দিলে এই সিস্টেমটা মুভ করা শুরু করবে, ভেবে বলবে কত ফোর্স দিলে এই সিস্টেমটা মুভ করা শুরু করবে মিনিমাম? আরে বাবা এই লোয়ার সারফেসে 12 নিউটন তো ও এমনি ওকে অপোজ করবে, তারপরে আমি এখানে এফ স্টার্টস টু মুভ, রাইট, এটা 12, তারপরে ভেবে দেখো এফ গ্রেটার দ্যান 12 হলেই এই পুরো বডিটা মুভ করা শুরু করবে কি করবে না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে বলতো ফার্স্ট রেঞ্জের কথা যদি বলি, 0 থেকে f 12 এর মধ্যে বডি গুলো দুটোরই অ্যাক্সেলারেশন 0 না ডিফারেন্ট? a2 a4 এই দুটোই 0 না? স্যার আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। বলতো f এই f ইকুয়াল টু এর মাঝখানে 10 দা 10, মানে এই রেঞ্জের মধ্যে f ইকুয়াল টু 10 লাই করে না? হ্যাঁ স্যার। তাহলে বলতো f ইকুয়াল টু 10 দিলে কি হবে বলতে পারবে? 0 থাকবে, বলো বলো, a 0 থাকবে, অ্যাক্সেলারেশন দুটোরই 0 থাকবে, বলো অ্যাক্সেলারেশন এইটার জন্য আমি কি কি ড্র করছি? আচ্ছা এইটার জন্য আমি নিচের ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করছি, এই যখন আমি এফ 10 দিয়েছি এইদিকে 10, এদিকে ম্যাক্সিমাম কত লাগতে পারে অপোজিট দিকে 12, কিন্তু আমার সাফিসিয়েন্ট কত 10 হলেই হয়ে যাবে, হবে না?
তাহলে এর অ্যাক্সেলারেশন 10 এর 0 না? হ্যাঁ। এবার দেখো এ যদি 0 হয় তাহলে এ তো মুভি করছে না, তাহলে এর উপরে যে আছে তার কি ফ্রিকশনাল ফোর্স কে ইনভাইট করার দরকার আছে? এর মধ্যে তো সেপারেশন কে ইয়ে করছে না, মানে বাড়ানোর চেষ্টা করছে না, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। বাস গেম ওভার। তারপরে f = 10 দিলে দুটোরই অ্যাক্সেলারেশন 0 কি 0 না? হ্যাঁ স্যার। হ্যাঁ এই দুটোরই অ্যাক্সেলারেশন 0। এবারে মন দিয়ে শোনো, বলো তো f এর ভ্যালু আমি যদি 12 এর থেকে বাড়াই তাহলে নিচেরটা মুভ করা শুরু করবে? হ্যাঁ স্যার। নিচেরটা মুভ করা শুরু করলে উপরেরটাও মুভ করা শুরু করবে তো? আমাকে বলতে পারবে যে কতক্ষণ ধরে, মানে সরি ফোর্স এর ভ্যালু কত কত হলে দুজনে একসাথে মুভ করবে, মানে তারপরে সেই ফোর্স এর থেকে যদি আমি ভ্যালুটা বেশি করে দিই তখন আর একসাথে মুভ করবে না, তোমরা জানো কেন? ও ঠিক বলেছে, 42 অবধি তোমার 5 মিটার, রাইট রাইট একদম ঠিক বলেছে। দেখো এইটার ম্যাক্সিমাম 5 নিউটন, অপরেটর দেখো অপরেটর ম্যাক্সিমাম 5 নিউটন, রাইট? তাহলে নিচেরটার কত? নিচেরটারও ম্যাক্সিমাম 5ই হতে হবে না, কারণ মানে দুজনে একসাথে কতক্ষণ মুভ করতে পারবে যতক্ষণ ওদের দুটো অ্যাক্সেলারেশন সেম থাকবে? হ্যাঁ। অপরেটর তো 5 এর বেশি হতে পারে না, তাহলে নিচেরটা একসাথে মুভ করলে নিচেরটা কি 5 এর বেশি হতে পারে? না। তাহলে এবার তুমি বলো এই টোটাল সিস্টেমটা যদি ডান দিকে 5 এ মুভ করে, এটা হচ্ছে 6 কেজি আর এদিকে 12 নিউটন লাগবে, তাহলে f এর ভ্যালু 42 আসছে কিনা বলো? হ্যাঁ দেখো তো আসছে কিনা। হ্যাঁ আসছে। তাহলে বলো তো সেকেন্ডটা আমি এই এইটার কথা যখন বলবো f এর ভ্যালু 12 থেকে 42 এর মধ্যে যখন মুভ করছি মানে দিচ্ছি f এর ভ্যালু, তখন বলো তো বডি দুটো সেম অ্যাক্সেলারেশনে যাচ্ছে? হ্যাঁ। বলো মুভস টুগেদার লিখতে পারি? হ্যাঁ। ঠিক, এবারে মন দিয়ে শুনবে, এর ইন্টারমিডিয়েট একটা ভ্যালু হচ্ছে ধরো 20-30, ধরে নিলাম 30, মানে পুরো সিস্টেমটায় 30 নিউটন কাজ করছে, তাহলে বলো তো পুরো সিস্টেমটায় 30 নিউটন কাজ করছে, তাহলে বলো তো দুটো সারফেসের মধ্যে কোন সারফেসে, মানে এক নাম্বার সারফেসে দু নাম্বার সারফেসে কত তোমার অ্যাক্সেলারেশন, এই ওটার নাম কি ফ্রিকশনাল ফোর্স, আর এ টু আর এ ফোর কত বলতে পারবে? ক্যালকুলেট করে দেখো তো 30-তে ফিল করতে হবে প্রবলেমটা। স্যার A4 আসছে 3। A4 3 মানে A2 ও 3। A2 ও 3 ঠিক। বারো মাইনাস আসছে সবার? হ্যালো না স্যার। করো করো করো। আর কোন সারফেসে কত অ্যাক্সেলারেশন? এই শ্রেয়া বুঝতে পারছো স্যার অ্যাক্সেলারেশন তো এখনো আসেনি। ওকে বার করো বার করো। তুমি 30 নিউটন দিয়েছো, তারপরে 30 নিউটন দিলে ঠিক সেম ভাবে যে প্রবলেমটা আমরা শুরু করেছিলাম যে একসাথে মুভ করছে কিনা সেই কনসেপ্ট ধরে করো। স্যার আসছে 30 নিউটন দিয়েছো, তারপরে এ ধরে নাও তুমি একসাথে মুভ করছে, একসাথে মুভ করলে দেখো 3 মিটার পার সেকেন্ড আসবে, ধরে নাও, তারপরে চেক করো, তারপরে চেক করো এই দুটো সারফেসে ফ্রিকশন গুলো সাফিসিয়েন্ট কিনা যেটার জন্য ওরা একসাথে মুভ করতে পারে। দেখো তো কোন সারফেসে কত অ্যাক্সেলারেশন এই ফ্রিকশনাল ফোর্স? স্যার নিচের সারফেসে 12 নিউটন। কারেক্ট, নিচের সারফেসে 12 নিউটন। আরে বাবা নিচের সারফেসটা যদি মুভ করে তাহলে নিচের সারফেসে ম্যাক্সিমাম তো 12 নিউটন লাগতে পারে, তাই না? এবার বলো উপরের সারফেসে কি করে ক্যালকুলেট করবো বলো তো? উপরের সারফেসটা কিভাবে ক্যালকুলেট করবো? উপরের সারফেসটা এইভাবে ক্যালকুলেট করবো, ওই সারফেসের ফ্রিকশনাল ফোর্স, সেই ফ্রিকশনাল ফোর্সটা 2 কেজি কে ডান দিকে মুভ করাতে সাহায্য করছে না? আচ্ছা সেখান থেকে বলো তো কত আসছে? 6 নিউটন। বুঝতে পেরেছি? আচ্ছা তার মানে এই দুটো পসিবল? পসিবল। তার মানে আমি যেটা ধরেছি সেটা ঠিক ধরেছি কি ধরিনি? হ্যাঁ। এবার বলো থার্ড, যদি f এর ভ্যালু 42 এর বেশি হয় ফিজিক্যালি ভাবো তো কি হবে বলতে পারো? ফিজিক্যালটা পেছনে স্লাইড করবে আর পেছনে আগে বেরিয়ে যাবে উপরটা। হ্যাঁ আচ্ছা তুমি যেভাবে বলছো ঠিক আছে আমি বুঝতে পেরেছি, মন দিয়ে শোনো, পেছনে স্লাইড করবে না, উপরেরটাও সামনে সামনেই যাবে, মানে ওই বডিটা রেসপেক্ট। রাইট রাইট ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, ও ঠিকই বলেছে। আচ্ছা ও বুঝতে পেরেছো কি বলেছে? দেখো তুমি ধরো f এর ভ্যালু 42 এর বেশি দিয়েছো, কোথায় গেল এই f এর ভ্যালু? যদি তুমি 42 এর বেশি দাও
মন দিয়ে শুনবে, এই এফ এর ভ্যালু যদি 42 এর বেশি দাও তাহলে এই 4 কেজি ব্লকের অ্যাক্সেলারেশন 5 এর বেশি হবে কি হবে না? স্যার হবে। আর 2 কেজি ব্লকের অ্যাক্সেলারেশন তো ম্যাক্সিমাম 5 হতে পারে। হ্যাঁ, তারপরে দুজনের মধ্যে স্লাইডিং শুরু হবে না? আচ্ছা, বুঝতে পেরেছি বলো, বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার, বাস এইটুকুই, মানে এইটুকুই। যেমন আমি যদি এই কেসটাতে এফ এর ভ্যালু 60 ধরে নিই, তাহলে বলো তো কার কত অ্যাক্সেলারেশন? প্রথমে বলো A2 এর কত অ্যাক্সেলারেশন, এটা ক্যালকুলেট না করেও বলতে পারবে। 5 A2। আরে বাবা, 2 কেজি কে তুমি, 2 কেজি তো তুমি কোনো ফোর্সই দাওনি, তুমি নিচে 60 দিয়েছো, আর 2 কেজি তো ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স অকার করতে পারে 10। তাহলে 2 কেজি কি 5 এর বেশি কখনো হতে পারে? হতে পারে না। 2 কেজির অ্যাক্সেলারেশন 5 এর বেশি হতে পারে না। দেখো, একমাত্র 4 কেজির অ্যাক্সেলারেশন বাড়তে পারে, 2 কেজির আর বাড়তে পারে না। বলো তো 4 কেজির অ্যাক্সেলারেশন কত? আরে বাবা, এইটা হচ্ছে 4 কেজি। ওকে, এদিকে 60, এইদিকে 10, এইদিকে 12। বুঝতে পেরেছি? হ্যালো হ্যালো হ্যালো, এই দুটো এইদিকে যাচ্ছে A4 এ। ক্লিয়ার? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। প্রবলেমগুলো একটু একটু ক্লিয়ার হচ্ছে? এরপরে আমি এফ এর ভ্যালু যত বাড়াবো তাতে নিচের অ্যাক্সেলারেশনটা বাড়বে, উপরের অ্যাক্সেলারেশনটা কিন্তু বাড়বে না। উপরের অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ারই থাকবে। ক্লিয়ার বলো? ক্লিয়ার? আচ্ছা, এতগুলো যত যদি প্রবলেম আমরা করে থাকি টু ব্লক সিস্টেমে, এখনো টু ব্লক সিস্টেমের কিন্তু ভালো ভালো প্রবলেম আমরা শুরুই করিনি। এবার আমি একটু কমপ্লিকেটেড করব। তোমরা যখন টু ব্লক সিস্টেম এই জিনিসটা বুঝে গেছো, এই কনসেপ্টে কি আহামরি কিছু আছে? যদি এই কনসেপ্টে আহামরি কিছু না থাকে, তার মানে বুঝবে আমরা সাবস্ট্যান্ডার্ড জিনিস করছি। সাবস্ট্যান্ডার্ড না, যেটা বড় বড় কম্পিটিটিভ এক্সামে এই জিনিসগুলো মিনিমাম ক্রাইটেরিয়া জানতেই হবে, কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া থেকে বড় বড় কম্পিটিটিভ এক্সামে আসে না, আসে আরো ডিফিকাল্ট কনসেপ্টে। এইবার দেখো এই প্রবলেমটা মন দিয়ে শুনবে। এটা 2 কেজি, এটা 4 কেজি, ওকে, এইখানে 0.3, ঠিক এই সারফেসে মিউ এস, বাবা মিউ কে ডিফারেন্ট, ওকে, মিউ এস 0.6, মিউ কে 0.5, ওকে, মন দিয়ে শুনবে। এবারে এইখানে আমি এফ ইকুয়াল টু সাম টি, টি মানে হচ্ছে টাইম, মানে এক সেকেন্ডে 1 নিউটন, 2 সেকেন্ডে 2 নিউটন, একটা ভেরিয়েবল ফোর্স দিয়েছি, রাইট? আমাকে আমাকে এ টু এ ফোর এই দুটোর অ্যাক্সেলারেশন এর সাথে টাইমের গ্রাফ বার ড্র করতে বলেছে, টাইমের গ্রাফ বার করতে বলেছে। ওকে, দেখো আমি আগে এইদিকে টি, এইদিকে অ্যাক্সেলারেশন, এটা আমাকে বার করতে বলেছে। ওকে, খুব ভালো প্রবলেমটা, সাংঘাতিক প্রবলেম, বিভৎস প্রবলেম, মারাত্মক প্রবলেম। দেখো, চোখ বন্ধ করে আমাকে কি কি বার করতে হবে। প্রথমেই প্রথমেই এই 1 নাম্বার সারফেস, 2 নাম্বার সারফেস। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো, 1 নাম্বার সারফেসে দুটো, একটা এফ এল আর একটা এফ কে, তাই না? ডিফারেন্ট হয়ে গেছে মিউ এস আর মিউ কে। হ্যালো হ্যালো হ্যালো, তাই না? আচ্ছা, আর 2 নাম্বার সারফেসে শুধু এফ এল। বলো তো 1 নাম্বার সারফেসের এফ এল কত? ফার্স্ট, হ্যালো, 12। এফ কে কত? 13। দু নাম্বার সারফেসের এফ এল কত? 18। কোনো ডাউট আছে? দেখো, আগের প্রবলেমটার মতোই কিন্তু আমাদেরকে এইখানে রেঞ্জ বার করতে হবে, রেঞ্জ থেকে অ্যাক্সেলারেশন গুলো বার করতে হবে। এবারে মন দিয়ে শোনো,
পুরো প্রবলেমটা দেখে ঠিক আগেরটা থেকে বলতো, যখন কখন এই নিচের বডিটা মুভ করা শুরু করবে, কখন? আরেকবার বলো, 18 নিউটনের বেশি দিও, তারপরে বলতো টি 0 থেকে 18 এর মধ্যে এ তোর বাবা A2 আর A4 কত? 0। তোমরা কি বুঝতে পেরেছো? আরে বাবা আগের প্রবলেমের মতো দুটো তো মুভি করবে না, আর টি 18 কেন? টি মানেই তো এফ, এফ এর ভ্যালু 0 থেকে 18 এর মধ্যে লাই করলেই আমার দুটোর অ্যাক্সেলারেশন 0 হবে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ। তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে বলো। না স্যার। তারপরে আমরা কি করেছিলাম মনে আছে? এফ এর কত ভ্যালুর জন্য ওরা একসাথে মুভ করবে, এফ এর কত ভ্যালুর জন্য ওরা একসাথে মুভ করবে সেটা ক্যালকুলেট করতে বলে করা যাবে বলেছিলাম। এইবারে বলো, বলো তো উপরেরটার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত? 5। ভেরি গুড, ভেরি গুড। A2 max 5। আচ্ছা 5 না 6? FK নেবো না 12 নেবো? FK। কেন 12 নেবো না? আরে FK টা তো চেক করার জন্য, যখন মুভ করবে তখন তো FK। ক্লিয়ার? এই তোমরা বুঝতে পেরেছো? A2 max 5। হ্যাঁ। তাহলে বলো তো দুটো একসাথে মুভ করবে F এর কত ভ্যালুর জন্য? এটা আমি করবো না, এটা তোমরা করবে। দারুণ প্রবলেম এটা। কত? হে ভগবান, রূপকথা তোমারও কি তাই এসছে? আবার ক্যালকুলেট করো, আবার ক্যালকুলেট করো। আবার ভুল করছি। আচ্ছা আমি তোমাদের একটা জায়গা ভুল করেছি, সেই ভুলটা তোমরা এখনো ধরাতে পারবে? মন দিয়ে শোনো। বলো তো এটা মনে হয় এফএল নেবো, কারণ ওটা তো তোমার। হ্যাঁ বলো বলো, কোনটা এফএল নেবে? বলো বলো বলো, ঠিকই বলছো, উপরেরটা এফএল নেবে। এফএল নেবে। A2 ম্যাক্স কত হবে? 4 কেজি রেসপেক্টে তো রেস্টেই তো থাকতে। রাইট রাইট, ও ঠিকই বলেছে। বলো তো A2 ম্যাক্স কত হবে? 5 না 6? 6 হবে। 6। একে বুঝতে পেরেছো? A2 ম্যাক্স 6 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। হ্যাঁ। আমি বোঝাচ্ছি, শোনো ঋষিকা। হ্যাঁ। এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করবে, মানে A2 ম্যাক্স মানে কি? যে A2 এর ম্যাক্সিমাম ফ্রিকশন হবে, মানে ম্যাক্সিমাম ফ্রিকশন লাগবে। এবার মন দিয়ে শোনো, তাহলে এই দুটো যদি একসাথে মুভ করে তাহলে এই দুজনের মধ্যে কোনো স্লাইডিং হবে না? হ্যাঁ। যদি স্লাইডিং না হয় তাহলে এই সারফেসে আমরা FL নেব না FK নেব? FL। আচ্ছা রাইট রাইট, তখন তাহলে আমার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। বল তো দুটো যদি একসাথে মুভ করে তাহলে F এর ভ্যালু কত? মানে দুটো একসাথে, দুটো একসাথে 6 মিটার পার সেকেন্ডে মুভ করতে পারে, তাহলে F এর ভ্যালু কত? স্যার 54। যদি F এর ভ্যালু, এই তোমাদের সবার আসছে, দেখো তো F এর ভ্যালু 54। শ্রেয়া আসছে 54? হ্যাঁ। শ্রেয়া, শ্রেয়া, হ্যালো, শ্রেয়া আসছে? শ্রেয়া, ওকে ওকে, দাঁড়া আবার কি লিখেছে। হ্যাঁ না, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো শ্রেয়া, দেখো ওপরেরটার ম্যাক্সিমাম হতে পারে 6 মিটার পার সেকেন্ড, তাহলে নিচেরটার যদি, নিচেরটারও একসাথে যদি মুভ করে তাহলে নিচেরটারও তো 6 মিটার পার সেকেন্ড হবে। তার মানে টোটাল বডিটা এদিকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করবে, টোটাল বডিটা, টোটাল বডিটা এদিকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করবে, যেখানে এর নিচে কত ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে বলো? 18। 18 নিউটন, 18 নিউটন। এবার এটার টোটাল ওয়েট কত? 6, তাই না? এবার বলো এইদিকে আমার কত ফোর্স দিলে এটা 6 মিটার পার সেকেন্ডে যাবে? 6 মাইনাস 18 ইকুয়াল টু 6 ইনটু 6, এখান থেকে এফ এর ভ্যালু কত আসছে বলো? 54। আচ্ছা শ্রেয়া বুঝতে পেরেছো? ওকে, এবারে তাহলে তোমরা আমাকে এইটা বুঝতে পারবে? দাঁড়া দেখো, এই এইটা বলতে পারবে, এফ এর ভ্যালু 54 মানে, এফ এর ভ্যালু 54 মানে টি এর ভ্যালু তো 54। হ্যাঁ। তাহলে বলো তো 18 থেকে টি এর ভ্যালু 54 এর মধ্যে A1 আর A2 এরা কি একই অ্যাক্সেলারেশনে যাচ্ছে না ডিফারেন্ট অ্যাক্সেলারেশনে যাচ্ছে? আচ্ছা
a2 = a4. আচ্ছা বলো তো, এর মধ্যে এই অ্যাক্সেলারেশন গুলো কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট না ভেরিয়েবল, এটা ভেরি করছে, মানে টিটা ভেরি করলে তো এটাও ভেরি করবে, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। মানে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে না এই যে f - 18, বলো f - 18 ইকুয়াল টু মা সরি 6 into a। দেখো যদি ওরা একসাথে যায়, f এই যে এইটা f এদিকে, 18 অপোজিট দিকে, আমি যাচ্ছি 6 মিটার ধরছি না, আমি ধরছি a অ্যাক্সেলারেশন যাচ্ছে দুটো, তাহলে এটা হবে না। তাহলে এর ভ্যালু কি হবে? a ভ্যালু মানে কি? a2 = a4 = a, মানে দুটোরই সেম হবে না, বলো? হ্যাঁ, f / 6 - 18 না, এবার বলো, ও না ভুল লিখলাম, / 6, তার মানে এটা লিখতে পারি t / 6 - 3 লিখতে পারি, দেখো তো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তাহলে তোমরা একটা জিনিস বলো তো, এই যে a এর সাথে a কে যদি আমি y অ্যাক্সিসে প্লট করি, তাহলে এইটা আসছে y = আর x অ্যাক্সিসে যদি আমি t কে প্লট করেছি, x / 6 - 3 আসছে, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন? হ্যাঁ স্যার। স্লোপ কত? 1 / 6। হ্যাঁ, বুঝতে পেরেছি এই অবধি? হ্যাঁ, এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এবার বলো, আমি যদি এই t কে ভেরি করাই, তাহলে y ও তো ভেরি হবে, হবে কি হবে না? লিনিয়ারলি ভেরি হবে কি হবে না? হবে। ওকে, এবার আমি প্রবলেমটা করছি, দেখো মানে গ্রাফটা মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে 6, এইটা হচ্ছে 6.2, এইটা হচ্ছে 6, এইটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 6.5। আমি এদিকে অ্যাক্সেলারেশনের ভ্যালু ড্র করেছি, মন দিয়ে শুনবে। বলতো এদিকে 18 আর এদিকে 54, বলতো কেন আমি এই দুটোকে এই বেছে নিলাম? মন দিয়ে শুনবে, 18 থেকে 54 কি হবে বলতো? 18 থেকে 54 এই ইকুয়েশনটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে? যেখানে আমি x বাড়ালে y বাড়বে, বলতো ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 54 এ গিয়ে? 54 এ গিয়ে, আরে বাবা এরা ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনে যেতে পারবে? 6, তাহলে 54 এ গিয়ে এরকম হবে, দেখো তো। এটা a2 a4, এটাও a2 a4, বলো বুঝতে পাচ্ছি? হ্যাঁ। এই স্লোপটা কত? 1/6। এই অবধি তোমাদের কারোর মনে কোনো রকম কি কোনো ডাউট আছে? না স্যার। এই অবধি তোমাদের মনে কারোর মনে কোনো রকম কি ডাউট আছে? না স্যার। আচ্ছা, এইবারে স্টোরিটা একটু ডিফারেন্ট হয়ে যাবে 54 এর পরে, 54 এর পরে, মন দিয়ে শোনো। কেন 54 এর পরে ডিফারেন্ট হয়ে যাবে সেটা মন দিয়ে শোনো। দেখো f 54 এর বেশি, মন দিয়ে শুনবে, f 54 এর বেশি, বলো তো এক নাম্বার সারফেসে কি অলরেডি আমার স্লাইড করছিল? স্যার করছিল। আচ্ছা, এক নাম্বার সারফেসে তো স্লাইড করছিল আমি জানি, কারেক্ট? এক নাম্বার স্লাইডিং, SLI স্লাইডিং, না এক নাম্বার, আমি ভুল বললাম, আমি এইটাকে দু নাম্বার সারফেস, দু নাম্বার সারফেস তো অলরেডি স্লাইডিং করছিল। এই শ্রেয়া, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দু নাম্বার সারফেসে অলরেডি স্লাইড করছিল, তারপরে দু নাম্বার সারফেসে f2 মানে fk মানে 18 না, বলো? এইবারে মন দিয়ে শোনো, বলো তো ফোর্স 54 এর বেশি হলে দুজন একসাথে মুভ করবে না সেপারেটলি মুভ করবে? যদি সেপারেটলি মুভ করে তাহলে 2 কেজি ব্লকটা কি 4 কেজির উপর স্লাইড করবে কি করবে না? স্যার করবে। যদি করে তাহলে বলো তো 2 কেজি ব্লকের উপরে কোন ফ্রিকশনাল ফোর্সটা লাগবে, কাইনেটিক না স্ট্যাটিক? কাইনেটিক। বলো তো f এর ভ্যালু কত? স্যার 10। রাইট, এইবারে তোমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করো 2 কেজি ব্লকের। ঋষিকা
নিচে ম্যাক্সিমাম 10 কে লাগতে পারে না, দূর বাবা 10 নিউটন এর বেশি তো লাগতে পারে না যখন ও স্লাইড করছে, এটা যখন স্লাইড করছে তাই না? হ্যাঁ, তাহলে বল যখন স্লাইড করছে তখন ওর অ্যাক্সেলারেশন কত? বুঝতে পেরেছি এ টু এর, দেখো তোমাদের সামনে আমি, হ্যাঁ বলো তো এই এ টু এর অ্যাক্সেলারেশন নিচের ফোর্সটাকে বাড়ালে কি আর চেঞ্জ হবে? না স্যার। অর্ক একদম ঠিক বলেছে, নিচের ফোর্সটাকে আমি যতই বাড়াই যতই যা করি মানে 54 এর উপরে যাই রাখি, এই 2 কেজিতে তো ম্যাক্সিমাম 10 নিউটনই ফোর্স লাগবে তখন, কারণ স্লাইডিং হওয়া শুরু করে দিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। তার মানে টাইমের সাথে সাথে এই A2টা কি কনস্ট্যান্ট হবে না ভেরিয়েবল হবে? স্যার কনস্ট্যান্ট। সেই ভ্যালুটা কত? 5 না? হ্যাঁ। দেখো এবারে বলো A2টা তো আমি 5 পেয়েছি, এবারে আমাকে কি দেখতে হবে? A1, এই সরি A4, হ্যালো বলো A4। এবার আমি A4 এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি 4 কেজির, মন দিয়ে শুনবে, এই দিকে কত ফোর্স কাজ করছে? 18। একে এই দিকে আমি ধরো F ফোর্স দিয়েছি, সেই F এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 54, ঠিক আছে? এবারে এই ডিরেকশনে, এই ডিরেকশনে কত ফোর্স আমাকে, না এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে? ভেরি গুড, বুঝতে পারছি। তাহলে বলতো এর অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন কি এটা, এটা হবে F মাইনাস 28 বাই 4। F মানে T না? হ্যাঁ স্যার। তাহলে F বাই 4 এটা 7 না? হ্যাঁ। এবার বলতো এটা তো Y না আমার? হ্যাঁ F4। এবার বলো t বাড়ালে y বাড়বে? হ্যাঁ বাড়বে। এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না? হ্যাঁ স্যার। কিন্তু বিউটিটা হচ্ছে বলো তো a4 এ যদি আমি এখানে 54 বসাই তাহলে a4 এর অ্যাক্সেলারেশন কত আসছে? তার মানে একটা জিনিস ভেবে দেখো, 54 পর্যন্ত A1 আর A2 একসাথে মুভ করেছে, জাস্ট 54 ক্রস হয়ে গেল, A2 এর অ্যাক্সেলারেশন সঙ্গে সঙ্গে কমে 5 হয়ে যাবে না? বলো সঙ্গে সঙ্গে কমে 5 হয়ে যাবে না? বলো তো তখন 54 এ A2 এর অ্যাক্সেলারেশন কত হবে? 6.5। রাইট, 6.5। তারপরে ও লিনিয়ারলি ভ্যারি করবে না? হ্যাঁ স্যার। স্লোপ কত হবে? স্যার 1/4। 1/6 বেশি না 1/4 বেশি? 1/4। তাহলে কার স্লোপ বেশি হবে? পুরো প্রবলেমটা জলের মতো ক্লিয়ার? মানে ডায়াগ্রামটা দেখতে পেয়েছো? ডিসকন্টিনিউ গুলো বুঝতে পেরেছো? এইটা যেই অ্যাডভান্সের প্রবলেম, 10 নাম্বার ছিল, 10 নাম্বার একদম ডেটা দিয়ে, কোনো কিছু চেঞ্জ করা নেই, বুঝতে পারলে? আমরা কনসেপ্ট গুলো বিল্ড আপ করলাম 2-ব্লক সিস্টেমে, তারপরে যখন এসে প্রবলেমটা আসল প্রবলেম ফেস করলাম তখন দেখলাম প্রবলেমটা কতটা সুন্দর এবং কমপ্লিকেটেডও বটে, এটা কিন্তু অতটাও সোজা ছিল না। ভেবে দেখো বলো তো এই ডিসকন্টিনিউটা কেন এসছে, এই ডিসকন্টিনিউটিটা কেন এসছে? তার কারণ 1 নাম্বার সারফেসে FS আর FK ডিফারেন্ট, যদি দুটো সেম হতো তাহলে এই 3টে পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই জায়গায় মার্চ করত, যদি FS আর FK সেম হতো। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইটস আ নাইস প্রবলেম। অর্ক, অর্ক? হ্যাঁ স্যার বুঝেছি। প্রবলেমটা ভালো ছিল না বলো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে আমাকে বলো। হ্যাঁ স্যার। বোঝা গেছে বলো? হ্যাঁ। ওকে, এইবারে ভেবে দেখো আমরা এখনো পর্যন্ত যে প্রবলেমগুলো করেছি সেখানে এই ফ্রিকশনাল ফোর্সটা যে কোনো এক, সরি এক্সটার্নাল ফোর্সটা যে কোনো একটা বডিতে অ্যাপ্লাইড হয়েছে, তাই না? তাই না? আই ডোন্ট থিঙ্ক দ্যাট জে উইল বি কাইন্ড এনাফ টু গিভ আ প্রবলেম ওয়্যার আ সিঙ্গেল এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাক্টিং, জে ইজ নোন। ওহো এটা তো শেষই হয়ে গেল, ঠিক আছে আমরা পরেরটা টেক আপ করে নিই, পরেরটা টেক আপ করে নিই।
ওকে, এবারে আমাদের একটু কমপ্লিকেটেড হবে আস্তে আস্তে। এরপরে থ্রি ব্লক সিস্টেম হবে, দেখো সেটা হচ্ছে এই প্রবলেমটা, দেখো এই প্রবলেমটা, দেখো এইটা 2 কেজি রাইট, এইটা 4 কেজি। এবার মন দিয়ে শুনবে, এই ওপরের সারফেসে 20 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, নিচের সারফেসে 30 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, রাইট? এইটা 0.2, এইটা 0.5। এবার তোমরা এই প্রবলেমটা সেম ভাবে অ্যানালাইসিস করতে বলেছে, অ্যানালিসিস টেকনিকটা সেমই হবে ডিয়ার, অলমোস্ট কি বললাম, অ্যানালিসিস টেকনিকটা সেমই হবে, ঠিক আছে, অ্যানালিসিসের টেকনিকটা সেমই হবে। আচ্ছা তোমাদের কিন্তু আমি এক ধরনের প্রবলেম একটার বেশি দুটো করাবো না, পরিষ্কার কথা, আমি এক ধরনের প্রবলেম একটার থেকে বেশি দুটো করাবো না, টাইম পাস করিয়ে লাভ নেই। ওকে মন দিয়ে শোনো, এটা 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস। শ্রেয়া, হ্যাঁ স্যার, আগের প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে প্লিজ বলবে, কারণ দেখো তোমরা এখনো 11 এ ওঠোনি, এখনই ব্রেনটাকে ডেভেলপ করার অনেক সময় পাচ্ছ। ওকে, আমি চাই যে তোমরা প্রতিটা জিনিস বোঝো, তুমি কতটা করতে পারছো এই মুহূর্তে সেটার থেকে বড় কথা হচ্ছে তুমি যেন প্রতিটা জিনিস বোঝো। আচ্ছা বলো তো F1 আর F2 এর ভ্যালু কত? 10, ভেরি গুড, বলো হচ্ছে 12। ডাউট আছে কি নেই? আছে। যদি ডাউট না থাকে, এইটা 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 বার করতে তো আমাদের 1 সেকেন্ডও লাগবে না, ফটাফট বার করতে হবে। এবার একটা জিনিস দেখো, দুটোতেই ফ্রিকশনাল ফোর্স লাগছে, তার মানে আগে আমরা যে জিনিসগুলো ধরেছিলাম সেই জিনিসগুলোতে একটু তো ইয়ে হবে, ঠিক আছে। তবু ওই যে লেট মুভ টুগেদার, এ টুগেদার কত আসছে বলতো? এ টুগেদার মানে দুজনে একসাথে মুভ করছে সেইটা তোমার ধরে কত আসছে এ টুগেদার? হচ্ছে 19/3, এইবারে আমাকে দেখতে হবে এই 19/3 তে আমাদের এই ওপরের মানে ইয়েগুলো ঠিকঠাক কাজ করছে, মানে যেটা ধরেছি সেটা ঠিক কিনা। এবার দেখো আমি কি করব, বলো তো এখন চেক করার জন্য আমরা আগেরটাই কি করেছিলাম? যেটাতে ফোর্স ছিল না সেটাকে ধরেছিলাম, কারেক্ট, যেটাতে ফোর্স ছিল না সেইটা ধরেছিলাম, এম আই রাইট? হ্যালো, হ্যাঁ। এখন তাহলে কি করব আমার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, ধরে নাও কোন সারফেসেই ফ্রিকশন নেই, ধরে নাও, কি বললাম, ধরে নাও কোন সারফেসেই ফ্রিকশন নেই, ধরে নাও, তাহলে বলো তো ওপরেরটার অ্যাক্সেলারেশন কত হতো, কত হতো ওপরেরটার? 10, বলো 10, আর নিচেরটার অ্যাক্সেলারেশন কত হতো? 15/2, বলো বলো বলো, 15/2, 7.5, যদি অ্যাক্সেলারেশন না থাকতো তাই না, তাই হতো না? হ্যালো, এবার বলো কারটার অ্যাক্সেলারেশন বেশি, 2 না 4? 2, তার মানে বলো তো দুইটা আগে আগে মুভ করছে না, হ্যাঁ, মানে দেখো দুইটা মানে দুই এর অ্যাক্সেলারেশন বেশি, দুইটা ফাস্ট মুভ করছে না, দেখো করছে তো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, তার মানে এই দুই এ আমরা ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট দিকে ধরে নেব, তার মানে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে, হ্যালো তোমরা শুনতে পাচ্ছ, হ্যালো তোমরা শুনতে পাচ্ছ? মাঝখানে আমি কোনো কথা বলিনি, আমার ইন্টারনেটটা হঠাৎ করে কেটে গেছিল কেন জানি না, ঠিক আছে। এখন এবারে বলো
তোমরা বুঝতে পারলে কিভাবে আমি ডিসাইড করলাম যে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করছে? সেটা হচ্ছে তোমরা ধরে নেবে যে কোন সারফেসেই ফ্রিকশন নেই, তারপরে দেখবে যে দুটো বডি যদি ফ্রিকশন না থাকতো তাহলে কিভাবে মুভ করছে, সেই অনুযায়ী আমি ফ্রিকশনটা ধরলাম। তোমরা কি বুঝতে পারলে? ঋষিকা উপরেরটা যদি মানে এই দুটো ব্লকের কোথাও কোনো ফ্রিকশন নেই, আচ্ছা না 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 সরি 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 আমি একটা জিনিস একটু ভুল বলেছি শোনো সরি, এইটা যখন আমরা চেক করবো না, ধরো এই সার্ফেসের জন্য চেক করছি কোথায় ফ্রিকশনাল, দেখো এই সার্ফেসের জন্য, হ্যালো হ্যালো এই এক নাম্বার সার্ফেসের জন্য, তাহলে কি করতে হবে সেটা মন দিয়ে শোনো। আমরা ধরবো যে এই এক নাম্বার সার্ফেসে ফ্রিকশন নেই, কিন্তু বাকি সব সার্ফেস গুলোতে ফ্রিকশন আছে। এবার বলো, এক নাম্বার সার্ফেসে ফ্রিকশন যদি না থাকে তাহলে একের অ্যাক্সেলারেশন 10ই হতো না? হ্যাঁ। আচ্ছা বলো তো, চারের অ্যাক্সেলারেশন তাহলে কত হতো? 7.5 হতো না? বলো, এইদিকে 30 18/4 আর হ্যাঁ এইদিকে কত? এইদিকে 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 12 রাইট রাইট তাহলে কত হতো বলো? 18/4 মানে হচ্ছে 9/2 তাই তো? হ্যাঁ। এবার দেখো, আর কো বুঝতে পারলে? আচ্ছা, আমি যেটা বললাম যে সব সার্ফেসের অ্যাক্সেলারেশন ফ্রিকশন জিরো করে দেবো তা না, যে সার্ফেসে করবো না সেই সার্ফেসের ফ্রিকশন জিরো করে দেবো, তারপরে দেখবো ওই সার্ফেসে কিভাবে স্লাইড হচ্ছে। এবার বলো 19/2 বেশি, এই 9/2 বেশি না 10 বেশি? 10 বেশি। 10 বেশি মানে হচ্ছে এই 4 নাম্বার ব্লকটা এই 2 নাম্বার ব্লকটা আগে আগে মুভ করছে, তাই না? হ্যালো, নিচের অ্যাক্সেলারেশন 9/2 আর উপরের অ্যাক্সেলারেশন 10, তার মানে উপরের ব্লকটা তাড়াতাড়ি মুভ করছে না? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বলো। কিন্তু মানে আমি কোনটা বুঝবো যে এইটার আমার ফ্রিকশনটা বাদ দিতে হবে? আরে বাবা, আমি তো এই সারফেসের জন্য ক্যালকুলেট করছি, আর এই সারফেসের জন্য এক একটা সারফেস করে বাদ দেওয়ার কথা বলছি না, ওর ডিরেকশনটা কোন দিকে সেইটা ক্যালকুলেট করতে চেষ্টা করছি, দিয়া আমি বাদ দিচ্ছি না, কিন্তু ডিরেকশনটা কোন দিকে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে সেটা সেটা কিভাবে আমরা বার করব তার জন্য আমি ধরে নিচ্ছি এই এই সারফেসে ফ্রিকশন নেই, যদি না থাকে তাহলে ওই সারফেসের মানে সিনারিওটা আমরা অ্যানালাইজ করব, তারপরে ফ্রিকশনাল ফোর্সটা লাগাবো। ফ্রিকশনাল ফোর্সটা তো তখনই আসবে, ইনভিটেশন তো তখনই আসবে যখন ওখানে একটা রিলেটিভ মোশনের কনসেপ্ট আসবে, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। এবার বলো, 10 কেজি ডান দিকে, এই 10 নিউটন ডান দিকে, 9.2 এইটাও ডান দিকে, তার মানে উপরেরটা জোরে জোরে মুভ করছে, তার মানে উপরটা যদি জোরে জোরে মুভ করে তাহলে মানে 2 কেজির উপরে অপোজিট দিকে ফ্রিকশন লাগবে কি লাগবে না বলো? হ্যাঁ লাগবে। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি স্যার? এই পার্টটা বুঝিনি। হ্যালো হ্যালো, শুনতে পেলাম না, আরেকবার বলো স্যার। এই পার্টটা বুঝিনি। হ্যাঁ, কোন পার্টটা বলো? হ্যাঁ মানে কেন 10 নিউটনটা লাগছে? ওকে, 10 নিউটন তো লাগেনি, আমি একবার বলিনি, আমি তো জাস্ট এখানে ফ্রিকশনাল ফোর্স এফ লাগবে বলেছি, কত লাগবে তা তো বলিনি। আচ্ছা, আমি জাস্ট ডাইরেকশনটা বলেছি অপোজিট দিকে। দেখো ফ্রিকশনাল ফোর্সটা এই মানে যেহেতু দুদিকেই ফোর্স লাগছে, তুমি জানো না যে এক নাম্বার ডিরেকশন না দু নাম্বার ডিরেকশন কোন দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে, তুমি কি জানো? জানো না, কিন্তু সেইটার ডিরেকশনটা কি করে ক্যালকুলেট করলাম সেইটা বুঝতে পারলে? ডিরেকশনটা কি করে ক্যালকুলেট করলাম? ওই সারফেসে ধরে নেবে কোনো ফ্রিকশন নেই, কি বললাম? ওই সারফেসে ধরে নেবে কোনো ফ্রিকশন নেই। হ্যালো, ওই সারফেসে ফ্রিকশন নেই ধরে আমাকে দেখতে হবে যে ওই সারফেসে সিনারিওটা কি হচ্ছে, সেই সিনারিও অনুযায়ী আমাকে ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশনটা দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। তারপরে 2 এর নিচের সারফেসে ফ্রিকশনাল ফোর্স লাগছে এফ। আচ্ছা বলো তো, 2 এ এদিকে কত কাজ করছে? 20। পুরো জিনিসটা এ টুগেদারে যদি মুভ করে তাহলে বলো তো এই এফ এর ভ্যালু কত আসছে? এফ এর ভ্যালু কত আসছে? 22/3 কারেক্ট। এইবার বলো, এই বডিটাকে 2 কেজির ব্লকটাকে যদি আমাকে চালাতে হয় সামনের দিকে তাহলে ওকে এখানে ফ্রিকশনাল ফোর্স লাগবে 22/3, অ্যাভেলেবল কত? 10। আমি কি 22.3 এইটা পাবো? হ্যাঁ স্যার, ডেফিনেটলি পাবো। তাহলে অ্যাজাম্পশনটা কি কারেক্ট না ভুল? কারেক্ট। ভেরি গুড, যদি অ্যাজাম্পশনটা কারেক্ট হয় তাহলে বলো তো, ও তাহলে তো আর অসুবিধাই নেই, তাহলে তো অসুবিধাই নেই। তোমরা আমাকে বলতে পারবে যে 4 কেজির কত অ্যাক্সেলারেশন? 4 কেজির 19/3। ভেরি গুড, একই না অ্যাকসেলারেশন, অ্যাকসেলারেশন 19/3 রাইট 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 সরি সরি আমি দেখিনি 19/3। তাহলে বলো তো 4 কেজির নিচে উপরের সারফেসে কত কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে উপরের সারফেসে 4 কেজির? 22/3
শিওর? হ্যাঁ স্যার। ইয়েস, কারণ ওটা স্ট্যাটিক ফ্রিকশন, উপরে যা লাগবে নিচেও তাই লাগবে, কারেক্ট? হ্যাঁ। আচ্ছা বলো তো, 4 কেজি নিচের সারফেসে কত ফ্রিকশন ফোর্স কাজ করছে? 4 কেজি নিচের 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 সারফেসে 12? শিওর? হ্যাঁ। কেন? আরে ওটাও তো স্লাইড করছে, স্লাইড করলেই তো আমার ওই ফ্রিকশন ফোর্স লাগবে। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। তোমাদের মনের মধ্যে কোথাও যদি কোনো কোনো রকম কোনো কি বলবো ডাউটের কথা আসে, সঙ্গে সঙ্গে আমাকে জানাও। এসছে ডাউটের কথা? না স্যার। ওকে, যদি ডাউটের কথা না আসে তাহলে টু ব্লক সিস্টেম সম্বন্ধে কি একটা ভালো মতো আইডিয়া হলো? না স্যার। আচ্ছা, এখনো কিন্তু শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি। আমাদের যে ক্লাস ওয়ার্ক বইটা তোমাদের সাথে শেয়ার করা আছে, হ্যাঁ স্যার, ক্লাস ওয়ার্ক বইটির 8 নাম্বার প্রবলেমটা হচ্ছে টু ব্লক সিস্টেমের ফ্যান্টাস, মানে টু ব্লক সিস্টেমের বেস প্রবলেম, ক্লাস ওয়ার্ক প্রবলেমের, ক্লাস ওয়ার্ক বুকের 8 নাম্বার প্রবলেমটা। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নেক্সট দিন আমি এটার উপরে পিএইচডি করাবো, ওই একটা প্রবলেমের উপরেই। ওকে, তোমরা ভালো করে ট্রাই করবে, তার জন্য যা কনসেপ্ট লাগে আজকে আমরা সেই কনসেপ্ট গুলো কিন্তু ডিসকাস করেছি। ডাউট থাকলে বলো। ডাউট আছে? না। আচ্ছা, এরপরে থ্রি ব্লক সিস্টেম আসবে। ওকে, থ্রি ব্লক সিস্টেম। আচ্ছা, এবার টু ব্লক সিস্টেমের না এই কনসেপ্ট গুলোই আরেক ভাবে করানো হয়, মানে আরেক ভাবে না, আরেক ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেমে সেই প্রবলেমে ওই জিনিসটা ইউজ হয়। দেখো প্রবলেমটা কি, আমি একটা করে দেবো, বাকিগুলো তোমরা করবে, একটা করে দেবো, বাকিগুলো তোমরা করবে। আচ্ছা, আজকে আমি আজকে কি দা নেক্সট দিন, ঠিক আছে, আমি নেক্সট দিন একটা শিট শেয়ার করব। তোমাদের ওই যে 4-5টা প্রবলেমের একটা শিট দিনা, ওইটা শেয়ার করব স্যার। একটা তো করেছিলে এনএলএমএন ফ্রিকশন বলে। হ্যাঁ, ওটা কি 4-5টা প্রবলেম নাকি? ওটা তো প্রচুর প্রবলেম। ওটা না, দুটো কনসেপ্ট শুধু। হ্যাঁ হ্যাঁ, কত দুটো কনসেপ্টই ওটার মধ্যে, ওটা একসাথে মিশিয়ে ছিল। ওটা না, ওটা না, আরেকটা শিট শেয়ার করি না, যেটা ক্লাসে করিয়ে দিই। আচ্ছা, ওইটা আমি শেয়ার করবো, ওটা শুধু নিউটনস ল এর উপরে, তবে আজকে না। আচ্ছা, আজকেও শেয়ার করতে পারি, কারণ ওখানে জিরো ফোর্সের কনসেপ্ট তো আজকে আমি ধরতে পারলাম না, হতেও না জানতাম, জিরো ফোর্সটা করিয়ে নিই ফ্রিকশনে, তারপরে ইয়ে করছি, ঠিক আছে, তারপরে আমি ওটা শেয়ার করছি, বা শেয়ারও করে দিতে পারি, শেয়ার করে বলে দিতে পারি কোনটা আগে ট্রাই করবে, করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ওকে, আচ্ছা আমরা কবে বসবো বলো তো নেক্সট? কালকে আমি 5টার মধ্যে শেষ করে দেবো। আমাকে যেতে হবে, অনলাইন নয়। ও মাই গড, কোথায় এখন অফলাইনে পড়াচ্ছে? যাই হোক, পড়াতেই হবে। ওকে, 4:30 ছাড়লে হবে তোমায়? হ্যাঁ স্যার। ওকে স্যার, মানডেটা কি অন্যদিন করা যাবে? কেন, তোমার মানডে এক্সাম আছে? না, আমার নেক্সট ডে হিন্দি আছে। ও আচ্ছা, এক্সাম। হ্যাঁ, আচ্ছা লিভ ইট, আমরা তাহলে মানডেটা অন্যদিন তো করা যাবে, ঠিক আছে, লিভ ইট, ডু ওয়ান থিং, সেটা হচ্ছে ডু ওয়ান থিং, তাহলে আমরা এই মানডেটা স্কিপ করে দিই, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমরা টিউজডে বসছি, তোমাদের পুজোর ছুটি কবে পড়বে আমাকে বলবে, আমরা কিন্তু তখন ভালো মতো ক্লাস নেব। হ্যাঁ। ওকে, আচ্ছা এবার এই প্রবলেমগুলো দেখো। এই শ্রেয়া, তুমি ইন্টারেস্ট পাচ্ছ তো ডিয়ার? গুড। এই প্রবলেমটা দেখো, এটা 2 কেজি, এটা 1 কেজি। এবার তোমরা আমাকে বলো তো, একে যদি আমি ছেড়ে দিই এই অবস্থায়, দুটোই নিচে পড়বে কি পড়বে না? পড়বে। ওকে, এইখানে ধরলাম 0.2 আর এইখানে ফ্রিকশনাল ফোর্স 0.4, এখনো কি দুটো নিচে পড়বে? পড়বে, আর এখনো তো নিচেই পড়বে।
এবার মন দিয়ে শোনো, এখানে আমি 40 নিউটন ফোর্স দিয়েছি, এইবার কি হবে, এবারে কি হবে সিনারিওটা সেটা বার করতে বলেছে, এবারে কি হবে সিনারিওটা সেটা বার করতে বলেছে। আচ্ছা দেখো এই প্রবলেমটা আমি করছি, একটা প্রবলেম করে দিলে বাকিগুলো পেরে যাবে, সেটা হচ্ছে এর নিচের দিকে কত কত নিউটন কাজ করছে, 20, এর নিচের দিকে কত নিউটন কাজ করছে, 10, কোনো ডাউট আছে? না স্যার। ওয়েল ওয়েল ওয়েল, সেটা হচ্ছে এইখানে নরমাল রিঅ্যাকশন কত, 10, কি 40 এইখানটায়, আরে বাবা 1 কেজির আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, 1 কেজির স্যার 40 কে 40 নিউটন, এইদিকে n1, এই পুরো সিস্টেমটা ডান দিকে বা বাদিকে মুভ করছে? না স্যার 40 আসবে। গুড, n1 40 আসছে, তাহলে বলো তো এই সারফেসে f1 কত? 16 রাইট। আচ্ছা সিমিলারলি বলো তো এইখানে তোমার ফ্রিকশন, এইখানে ইয়ে কত, এই যে নরমাল হচ্ছে 40 রাইট, নরমাল 40, কারণ এইদিকে n1 দেবে, এইদিকে a দেবে n2, বলো তো n1 জোর বাবা, n1 আর n2 সেম হবে কি হবে না? আমি এই দুটো জিনিস বার করলাম আর এই দুটো ফোর্স নিচের দিকে কাজ করছে, ভেবে দেখো এই পুরো সিস্টেমটাকে আমি এইভাবে ড্র করতে পারি, দেখো এটা 1 কেজি, এটা 2 কেজি রাইট, এর এই দিকে 10 নিউটন, এর এই দিকে 20 নিউটন, মানে এই পুরো জিনিসটাকে আমি দেখো পুরো জিনিসটাকে এই দিকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, বলো? হ্যাঁ স্যার। এবার বলো এইটা 1 নাম্বার সারফেস, এইটা 2 নাম্বার সারফেস, এই পুরো ভার্টিক্যাল যে প্রবলেমটা সেটা হরাইজন্টাল প্রবলেম হয়ে গেল না? এই ধরনের প্রবলেম তোমরা আমরা করেছি না? হ্যাঁ। বলো এখন কি আমার এই 40 নিউটনটা দরকার হবে, এই যে 40 নিউটনটা আর তো দরকার নেই, 40 নিউটনটা বেসিক্যালি আমার এই n1 n2 বেসিক্যালি f1 f2 ক্যালকুলেট করতে দরকার ছিল, বলো এবারে আমরা পারবো কি পারবো না এই প্রবলেমটা, হ্যালো বলো, বলো এই প্রবলেমটা পারবো কি পারবো না? হ্যাঁ। বলো তো এবারে কি হবে বডিটা, শ্রেয়া 40 নিউটনটা কেন লাগবে না বলতো এখানে? দেখো এখানে যদি তুমি 40 নিউটন দাও কোনো অসুবিধা হবে না, কেন বলতো আমরা এই F1 F2 আর এই দুটো ফোর্স দেওয়ার পরে শুধু হরাইজন্টাল ডিরেকশনের মোশন নিয়ে কনসার্ন না, আমরা কি ভার্টিক্যাল ডিরেকশনের মোশন নিয়ে কনসার্ন না? আচ্ছা বুঝেছি, তাহলে 40 নিউটনের কি দরকার আর? দেখো আমি অ্যাকচুয়ালি কি করলাম, এই প্রবলেমটাকে, এই প্রবলেমটাকে উপরের টু উপরের এই প্রবলেমের সাথে ইকুয়েট করে দিলাম এই রকম প্রবলেমে, দেখো যেখানে আমার কি কি ছিল, এখানে দুটো এক্সটারনাল ফোর্স ছিল আর এখানে দুটো ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ছিল, দেখো এখন আমার এক্সটারনাল ফোর্স দুটো তো এই যে, তাই না, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কোথায় গেল বেটা, এই যে 20 আর 10, কি বোঝাতে পারছি? যদি ডাউট থাকে বলো, ডাউট থাকলে বলো। আচ্ছা ডাউট, এবারে বলো বলো বলো, প্রবলেমটা তো এবারে এই সিম্পল একটা প্রবলেমে হয়ে গেল, এবার বলো বডিটা কি মুভ করছে, কোন দিকে মুভ করছে, কোথায় কত অ্যাক্সেলারেশন, কি সব কিছু বলো, মানে বলো 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 বলো, 1 কেজি ব্লকটা মুভ করছে না। আচ্ছা সবার প্রথমে মুভ টুগেদার বলো, a2 কত আসছে স্যার? 22/3, 22 বাই, ও আগের প্রবলেমটার মতোই তো, এই দেখো না 10 20 16 8, আগের প্রবলেমটা কত ছিল, না 10 আর 12 হবে না, হবে না, সরি সরি
এই এ টুগেদার কত আসছে 22/3 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এইবার বলো 22/3 তে যদি যায় তাহলে এক আর দুই একসাথে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে এরা মুভ টুগেদারই আসবে এরা মুভ টুগেদারই আসবে ডিয়ার বলো আসছে কি আসছে না হ্যাঁ বলো আসছে কি আসছে না ক্লিয়ার স্যার যদি ক্লিয়ার হয় ওকে তাহলে এই ধরনের প্রবলেম আমরা মানে সিঙ্গেল ব্লক সিস্টেম মানে টু ব্লক সিস্টেম এরকম যেভাবে করে এসেছি সেইভাবে করে নিতে পারবো না একই ব্যাপার তুমি এইভাবেও করতে পারো কিন্তু এইভাবে থেকে আমরা যেভাবে করে এসেছি সেইভাবে আমি সাজিয়ে নিলাম তাহলে আমার সুবিধা হলো কি হলো না বলো সুবিধা হলো কি হলো না বলো বলো সুবিধা হলো কি হলো না ওকে আচ্ছা এই প্রবলেমটা করো দেখি এই প্রবলেমটা আচ্ছা এটা হোমওয়ার্ক করো মনে রাখবে এটা হোমওয়ার্ক করো কারণ তাহলে আমি থ্রি ব্লক সিস্টেমের একটা প্রবলেম করিয়ে দিয়ে বাকি কয়েকটা হোমওয়ার্ক দিতে পারবো এটা 1 কেজি এটা 1 কেজি দূর বাবা 1 কেজি এইদিকে 20 নিউটন রাইট এইখানে 0.2 এখানে 0.1 ওকে কি ঘটনাটা ঘটছে সেটা তোমরা করবে কি ঘটনাটা ঘটছে সেটা তোমরা করবে এই যে একসাথে মুভ করছে না না আগে একটা পড়ছে না আগে অন্যটা পড়ছে এগুলো করবে বুঝাতে পেরেছি হ্যালো হ্যাঁ আচ্ছা এটা হোমওয়ার্কটা করবে ঠিক আগেকার মতো মন দিয়ে শোনো হেডিং দাও থ্রি ব্লক সিস্টেম ওদের আবার পড়ানো পড়া আছে আমি ছেড়ে দেব এক্ষুনি ছেড়ে দেব আমি একটা প্রবলেম থ্রি ব্লক সিস্টেমের করাবো আর 3-4 হোমওয়ার্ক দেব একই রকমের হবে তোমরা চিন্তা ভাবনাটা বাড়িতে করবে দেখো মন দিয়ে দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো একটাই প্রবলেম এখন করাবো রূপকথা ওয়ান কেজি 2 কেজি 4 কেজি 0.5 0.2 0.1 ওকে রূপকথা হ্যাঁ স্যার একটু ফাস্ট করব তোমাদের পড়া 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 আছে এটা দিয়ে দিয়েছে ওকে মন দিয়ে রাখো এবারে এইখানে 25 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে তাহলে আমাকে কোনটার কত অ্যাক্সেলারেশন কি বললাম কোনটার কত অ্যাক্সেলারেশন কোথায় কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এগুলো বার করতে হবে মন দিয়ে শুনবে এই প্রবলেমটা করার সেম ভাবেই প্রসিজিওরটা হবে যেমন এর আগে আমরা ধরেছিলাম না মুভ টুগেদার রাইট এবারেও আমাদের মুভ টুগেদারই ধরতে হবে তারপরে দুটো ব্লক করে ধরতে হবে আচ্ছা সবার আগে বলো এটা 1 নম্বর সারফেস 2 নম্বর সারফেস 3 নম্বর সারফেস F1, F2, F3 এর ভ্যালু কত? স্যার F1 5 F2 স্যার F2 6 F3 7 রাইট এবার বলো A2 গেদার কত আসছে? স্যার 24 লিখেছে 25 হবে কোনটা? 24 নিউটন হ্যাঁ এটা 24 নিউটনই হবে কেন বলো তো? তুমি 25 বলেছিলে তাই ও না না আমি ভুল বলেছি দিয়া এটা 24ই হবে দেখো তো A2 গেদার কত আসছে? 17/7 ওকে এ টুগেদার এটা আসছে স্যার এইবারে গল্পটা শুরু হচ্ছে বলো এই অবধি তো প্রসিজিওর এই অবধি তো আমাদের কোনো ইয়ে নেই এইবার আমাকে দেখতে হবে যে এক একটা করে চেক করতে হবে প্রথমে দেখো 1 নম্বর ব্লকটা বলো তো 1 নম্বর ব্লকটার ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে 17/7 কে ডান দিকে কে নিয়ে যাচ্ছে তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত 17/7 বলো তো 17/7 বেশি না 5 বেশি স্যার 5 বেশি अवेलेबल এখানে ফ্রিকশনাল ফোর্স अवेलेबल না अवेलेबल নয়
তার মানে 1 আর 2 একসাথে মুভ করছে কি করছে না? স্যার করছে। রাইট। এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? না স্যার। তাহলে আমি 1 আর 2 কে একসাথে একটা ব্লক কনসিডার করতে পারি, কারণ দুজনের মধ্যে তো কোনো স্লাইডিং হচ্ছে না। টোটাল 3 কেজি। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার আমি দেখব এই যে 2 আর 4 এর মধ্যে কোনো স্লাইডিং হচ্ছে কিনা। কি করে করব? দেখো আমি অলরেডি প্রুফ করে দিয়েছি যে 1 আর 2 একসাথে মুভ করছে, তার মানে পুরো ওই একসাথে মুভ করার চশমা পড়লে আমি এইটাকে এরকম দেখতে পাবো। হ্যাঁ স্যার। ওকে, এবার এই 1 আর 2 এর কোনোটাতেই তো এক্সটারনাল ফোর্স লাগছে না, লাগছে না স্যার? তাহলে একেও সামনের দিকে কে নিয়ে যাচ্ছে স্যার? ফ্রিকশন। কত অ্যাক্সেলারেশন এ টুগেদার? 17/7। তাহলে এর ভ্যালু কত আসছে? 17/7 × 3। বলো বলো কত আসছে? 51/7। কারেক্ট। এবার মন দিয়ে শোনো, বলো তো 51/7 মানে কত আসছে? 7/7, মানে 7 এর থেকে একটু বেশি, 7.28 এর কাছাকাছি আসবে। দেখো হ্যাঁ স্যার। ওকে, অ্যাভেইলেবল। এবার বলো অ্যাভেইলেবল কি অ্যাভেইলেবল না? অ্যাভেইলেবল না, অ্যাভেইলেবল নয়, 6 ম্যাক্সিমাম। হ্যাঁ স্যার। এই সারফেসে তাহলে কি হচ্ছে, স্লাইডিং হচ্ছে কি হচ্ছে না? স্যার হচ্ছে। ভেরি গুড। তাহলে আমি কি বলবো, স্লাইডিং বিটুইন 2 and 4? তোমরা কি সবাই বুঝতে পারছো প্রবলেমটা? দেখে বলো, তাহলে এইটার A1 আর A2 এর অ্যাক্সেলারেশন কি 2 m/s² রাইট? এবার বলো 4 কেজি এইদিকে কত লাগবে এর? এদিকে যদি 6 লাগে ইমিডিয়েটলি তো আমি এদিকে বসিয়ে দেবো, 6 লাগছে। হ্যাঁ। এদিকে কত? এদিকে কত? 7 7। টোটালটা বাদ, ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? 11/4। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে এই 3 ব্লক সিস্টেমও কিন্তু নতুন কোনো ইয়ে নয়, কনসেপ্ট নয়। আমাকে এক একটা সারফেস করে চেক করতে হবে যে ওই সারফেসে স্লাইডিং হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পারলাম? হ্যাঁ। কি এক একটা সারফেস করে চেক করতে হবে যে ওই সারফেসে স্লাইডিং হচ্ছে কি হচ্ছে না? যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন ডাউট কিছু থাকে আমাকে বলতে পারো। না স্যার। ওকে, তোমাদের অনেকগুলো হোমওয়ার্ক থাকলো ক্লাসওয়ার্ক বইয়ের, ক্লাসওয়ার্ক বইয়ের মন দিয়ে শুনবে। 22 3 ব্লক সিস্টেমের, 3 ব্লক সিস্টেমের 23 24, ওকে, 3 ব্লক সিস্টেমের 22 23 24, এই কটা হোমওয়ার্ক করবে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে কটা হোমওয়ার্ক থাকলো বলো তো? অনেকগুলো হোমওয়ার্ক থাকলো। ওইদিকে ক্লাসওয়ার্কের 8 নাম্বার প্রবলেমটা হোমওয়ার্ক, তারপরে এই প্রবলেমের একটা জুড়ুয়া ভাই, জুড়ুয়া না মানে সিবলিং, মানে এর ভাই, এই প্রবলেমের একটা ভাই করতে দিয়েছি একই টাইপের, এটা 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 থাকবে, 8 নাম্বার প্রবলেমটা থাকবে। আর একটা দিয়েছিলাম তোমাদের, রূপকথা লিভ করে যাও, হয়ে গেছে, হয়ে গেছে। আর একটা যেটা হোমওয়ার্ক, হয়ে গেছে।